ওকে, আমাদের আজকে প্রজেক্ট হচ্ছে হলো ক্লাস হচ্ছে হলো ইউআই এন্ড ইউএক্স মোবাইল অ্যাপ ডিজাইন। মোবাইল অ্যাপ ডিজাইন অ্যাকচুয়ালি ইউআই ইউএক্স ডিজাইন, আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন ওভারভিউ আছে আমাদের এখানে, হোয়াট এবং এটার কোর্স কোর্সের আসলে এটা কি করা হবে আর কি, ফন্টসের একটা ইয়ে দেওয়া আছে। আমি অ্যাকচুয়ালি ফন্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, ফোন গুলো ইনস্টল করে নিতে কিভাবে ইনস্টল করে নিতে হবে সেটা দেখা দিব। আর হচ্ছে হলো অ্যাপ্লিকেশন ডিজাইন, ইলাস্ট্রেটর ওভারভিউ তো আপনারা জানেনই, ইলাস্ট্রেটর ওভারভিউ আমাদেরকে হয়তো দেখাতে হবে না। তো ডিজাইনার টুল গুলো এটাও আমাদের লাগবে না। স্ট্যান্ডার্ড আইওএস ডকুমেন্ট, আইওএস ডকুমেন্ট আমরা আপনাদেরকে করে দেখাবো। এবং আমরা বেসিক্যালি আমরা আমাদের একটা অ্যাপ্লিকেশন আমরা রিভিল করব, যেটা হচ্ছে বাইসেলিজেট। তো আমরা বাইসেল ইজেডে আমরা প্রজেক্ট দিয়ে স্টার্ট করব, বাইসেল ইজেডে ইজি। তো এখানে প্লেস আমরা একটা টোটালি বাইসেল ইজেডের একটা আমরা এস প্লাস স্ক্রিন যেটাকে বলে, অথবা হোম পেজ স্ক্রিন, লোডিং স্ক্রিন, লোডিং স্ক্রিন আজকে ডিজাইন লেআউট করব এবং ওটা কনভার্ট করব কিভাবে আমরা, তো সেটা দেখা দিব। তো সবার আগে দেখেন অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন আমরা বাইসেলি জেট, এটা আমাদেরই একটা অ্যাপ্লিকেশন। তো অ্যাকচুয়ালি এই ডিজাইনটা আমরা আরো আরেকটু মডিফাইড করব। প্রেজেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, আপনারা সবাই যদি একটু আপনাদের মোবাইলে যদি ইনস্টল করে নিতেন, তাইলে সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড মোবাইল ইনস্টল করে নিলে তো সেটা হলে সুবিধা হতো। তাহলে আমরা এই ডিজাইন থেকে, এই লেআউট থেকে আমরা আরেকটু আপডেট করব। তো আশা করি একটু খালি আপনারা যদি ইনস্টল করে নেন এই বাইসেলি যেটা আপনাদের মোবাইলে সবাই। play.google.com বাইসেলি যেটা এখানে সার্চ দিলে হবে। ওকে, বাইসেলি জি, এটা চলো বাইসেলি জেড। এটা আইফোনের জন্য আছে? হ্যাঁ, আইফোনের জন্য। ওকে, আমি আইফোন পাচ্ছি না। আচ্ছা, একটু সার্চ দিয়ে দেখেন প্লে স্টোর থেকে বাই সেল ইজে। ওকে, কি অথবা স্পেস দিয়ে লিখেন আপনারা। বাই সেল ইজে জি পেয়েছি, পেয়েছেন? জি ওকে, এটা একটু ইনস্টল করে নেন। আমার তো আইফোন আছে, আই ডোন্ট থিঙ্ক এটা আইফোনের। আইফোনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তো আইফোনে হওয়ার কথা, না ইনস্টল হচ্ছে না। আমার ফোন দেখাচ্ছে না। Isn't this for Android? অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমার একটা অ্যান্ড্রয়েড So আছে। this is not for Apple, I mean iOS. It's for Android. ওকে, ওকে, আমরা এটা হচ্ছে একটা, এটা হচ্ছিল হোম স্ক্রিন, যেটা অ্যাকচুয়ালি লগ ইন পেজের স্ক্রিন। আমরা এখানেই দেখি, ওয়েবসাইটে দেখি। অ্যাকচুয়ালি তো আমরা আইওএস অ্যাপ্লিকেশন তো আমরা নিজেরাই তৈরি করবো আর কি, তো আইওএস 8 অ্যাপ্লিকেশন করব, সেটা হয়তো আমাদের আইফোনেও ওপেন হবে। তো বাইসেলি যেটা, এটা হচ্ছিল হোম স্ক্রিন। হোম স্ক্রিন, হোম স্ক্রিনে আসলে হলো ইমেল কন্ট্যাক্ট কিছু নেই, খালি ব্যাকগ্রাউন্ডটা যে দেখতেছেন এটাকে বলে এস প্লাস স্ক্রিন। মানে ওপেন করার পরে একটা এস প্লাস স্ক্রিন থাকবে, যেটা 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ডের জন্য থাকবে, তারপরে এই পেজ ওপেন হবে।
এই পেজ ওপেন হবে। তো আমরা বেসিক্যালি আজকে আমরা এই পেজই করব। আমরা আমি একটা লিংক পাঠিয়েছি আপনাদেরকে, দেখেন লিংকটা আপনারা পেয়েছেন কিনা। অ্যাকচুয়ালি দেখেন বাই সেল ইজ এ ইনভিশন, সরি এই যে লিঙ্কটা পাঠিয়েছি আপনাদের সবাই মনে পেয়েছেন, দেখেন এই লিঙ্কটা। না পাই নাই। ওকে, আস্তে আস্তে পাঠাচ্ছে মনে হয়। আচ্ছা, মেল অ্যাড্রেস বলেন, আমি পাঠিয়ে দিচ্ছি, অথবা আমি এখানে কপি করে দেই, আপনাদের এখানে তো কপি করে পাবে না এখানে। সরি, না এখানে পাওয়া যাবে না। ওকে, আমি পাঠিয়ে দিই, মেল অ্যাড্রেস বলেন। রাফিক অফিস, আপনার নাম? আমার জি, হচ্ছে rafikobir6@gmail.com। হ্যাঁ এটা পাঠ দিয়ে দিয়েছি, rafikobir6 ওকে, অ্যাট ঠিক জিমেল আছে। ডট কম আরেকটা আদনান জাবের, আদনান, ও না না ওকে আসে না, তাহলে জাবের আদনান, ZABER, এ ডি না না না, জি, জি এ না না, জি এজ ইন জিব্রা, জেব্রা, জি, এ এ বি বি ই ইয়ার আদনান, ADNAN, এন এন অ্যাড একটা এক্সট্রা এ অ্যাড করেছেন, এ ফ্রোজেন হয়ে গেছে, জাবের, সো জাবের, তারপর আদনান, ADNAN, আচ্ছা জাবের, এ আবার এ ডি NAN, এন এন জি আদনান অ্যাট দ্য জি, রেট অ্যাড জিমেল, দুইটা এ আপনি অ্যাড করেছেন সামনে, হ্যাঁ ডাবল এ, না ডাবল এ হবে না, না না না, একটা এ, আদনান @gmail.com, অ্যাট gmail.com, জিমেল ডট কম। ওকে, পেয়েছেন? লিঙ্কটা পেয়েছেন? One second. জি, আমি পেয়েছি। ওকে, লিঙ্কটা ওপেন করেন। Wait, I didn't get the Gmail email. ইমেল I didn't get it. ওকে, অ্যাড্রেস এ TALHA, ই এ আর TA, টি এ yeah, TA, টি এ LHA, আর এইচ এ LHA, এল এইচ এ yeah, তালহা, টি এ এল এইচ তালহা, 7412, 7412, 2013, 2013, @gmail.com,
gmail.com. Talha sent. Okay. ঠিক আছে পাঠিয়ে দিয়েছি Yeah, I got it. Okay. এটা ওপেন করেন একটু Okay. আমি অ্যাসেট ফাইলগুলো পাঠিয়ে দিই আপনাদেরকে JW Jaber Adnan, Rafi Kobir, Talha, 70, okay, send, asset file পাঠিয়ে দিয়েছি, product file পাঠিয়ে দেই, product job admin rafika bes okay পাঠিয়ে দিয়েছি দেখেন এখানে অ্যাকচুয়ালি বাইসেলি জেডের আমি একটা অ্যাপ্লিকেশন পেজ করেছি এটা অ্যাকচুয়ালি প্রিভিউ দেখার জন্য তো আমাদের প্রেজেন্ট অ্যাপ্লিকেশনটা ছিল হলো আমাদের প্রেজেন্ট অ্যাপ্লিকেশনটা ছিল কি রকম ওকে আমাদের হোম পেজ ছিল এরকম ওকে লগইন পেজ ওকে আমি একটা পেজ করেছি যেটা হচ্ছিল জাস্ট স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে এটা হচ্ছিল আমাদের বেসিক্যালি হোম পেজ ইউজার ইউজার প্রোফাইল স্ক্রিন ইউজার প্রোফাইল স্ক্রিনে দেখেন এখানে আমি যদি মেসেজ আসছে কতগুলো মেসেজ আসছে পাঁচটা আমি যদি মেসেজে ক্লিক করি তখন মেসেজে চলে গেল মেসেজ চলে আসলো ক্লিক করে দেখেছেন মেসেজে চলে গেল মেসেজ স্ক্রিন এটা হচ্ছিল আমাদের মেসেজ উইন্ডো আমাদের মেসেজ উইন্ডোটা এরকম হবে আমরা এইরকম আইডিয়াগুলো আমরা অ্যাকচুয়ালি ইউআই এবং ইউজার ইন্টারফেস এবং ডিজাইন আমরা করে দিচ্ছি তো এটা ইমপ্লিমেন্ট করবে যারা আইওএস ডেভেলপার আছে তারা আর কি আমরা বেসিক্যালি ডিজাইন কনসেপ্ট আমরা রেডি করে দিব ওকে আবার যদি হোম পেজে যাই আমরা এখানে চ্যাট বক্স আছে চ্যাট চ্যাট বক্সে আমার হয়তো তিনটা মেসেজ আসছে আমি চ্যাট বক্সে গিয়ে দেখি এই যে দেখেন আমার এখানে চ্যাট বক্সে আসছে ওকে ওকে আবার হোম পেজে চলে যাই হোম পেজে চলে গেলাম এখন দেখেন আমার এখানে প্রোডাক্ট 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 এখানে আমি যদি আমার নোটিফিকেশন পেজে যাই নোটিফিকেশন এখানে নোটিফিকেশন আসছে অ্যালার্ট আসলো অ্যালার্ট আসলো অ্যালার্টে মেসেজে গেলে আবার মেসেজে চলে গেল ঠিক আছে আবার যদি আমি নোটিফিকেশনে গেলাম আমি যদি এখানে প্রোডাক্ট পেজে যাই প্রোডাক্ট পেজে গেলে আমার প্রোডাক্ট পেজে চলে গেল ওকে প্রোডাক্ট পেজ প্রোডাক্ট পেজে চলে গেল আবার যদি হোম পেজে চলে যাই হোম পেজে গেলাম আমি যদি এখানে ইজিওয়ে টু প্রোডাক্ট ইজিওয়ে প্রোডাক্টে আমার এখানে ক্যামেরা ক্যামেরার ছবি চলে আসলো এবং কিভাবে ফ্ল্যাশ স্ক্রিন হবে আমি প্রোডাক্টের ছবি উঠাবো কিভাবে সেভাবে আমি বেসিক্যালি বাইসেলি যেট একটা প্রোডাক্ট সম্পর্কে আসলে আইডিয়াটা আগে নেওয়া দরকার এই প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে সবার আগে যে এই প্রোডাক্ট সম্পর্কে আইডিয়াটা নেওয়া দরকার দেখেন আমরা বাইসেল ইজার হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার লোকেশন আপনার এরিয়ার মধ্যে এই যে দেখেন হোম পেজ আছে ক্যাটাগরি আছে অ্যালার্ট আছে মাই অফার আছে হেল্প সেন্টার আছে তো এইখানে অ্যাকচুয়ালি বাইসেল ইজারে একটা প্রোডাক্ট আপনি সেল করবেন আপনি মনে করেন যে এই প্রোডাক্টটা এই মোবাইলটা আপনি সেল করবেন তো আপনি খালি জাস্ট এখান থেকে ক্যামেরার এখানে ক্লিক করলে ক্যামেরা এখানে ক্লিক করলে ক্যামেরার অপশন আসবে যেটা আমরা ক্যামেরার অপশন আসলাম যেটা 1 2 3 আমরা মনে করেন যে খালি ছবি উঠালাম ছবি উঠায় আমরা প্রোডাক্ট গুলো কি করব
প্রোডাক্টটা আমাদের এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 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 পেজটা আপনারা যদি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারতেন তাহলে আমি দেখাতে পারতাম আর কি। ক্যাটাগরির ভিতরে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি দেয়া আছে এনটি, ক্যালকুলেটর, আইফোন, আইফোন, আইফোনের ক্যাটাগরি দেয়া আছে। সেই ক্যাটাগরির ওখানে সেভেজ দিয়ে, ক্যাটাগরির ওখানে সেভেজ দিয়ে আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট আপনি সেভ দিতে চান সেই ক্যাটাগরির ওখানে সেভ দিতে হবে। অ্যাপ্লায়েন্সে দিবেন না আপনি মোবাইল অ্যান্ড অ্যাপ্লিকেশনে দিবেন, সেখানে সেভ দিয়ে, এই যে সেলফোন, সেলফোনে আমি এটা সেভ দিব, সেলফোনে সেভ দিব। সেলফোনে সেভ দেওয়ার পরে আপনি যখন মানে আপনার আশেপাশের এরিয়ার মধ্যে, আশেপাশের এরিয়ার মধ্যে যে আছে সবাই যখন দেখবে সেই জিনিসটা, আপনি একটা অটোমেটিকলি নোটিফিকেশন পাবেন। সে যদি আপনার কাছ থেকে মনে করেন যে আপনার লোকেশন এখান থেকে কাছে 100 মিটারের মধ্যে যদি কাছের লোকেশন হয় আপনি তার কাছে সেল করবেন, 200 মিটারের ভিতরে আরেকজন আছে তো আপনি যার কাছ থেকে প্রাইস ভালো পাবেন তার কাছে সেল করবেন। তো সেই হিসেবে মনে করেন যে এটা সহজেই এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনি সেল করতে পারতেছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওকে, এখানে দেখেন দেয়া আছে যে বাইসাইকেল 3 স্টেপ প্রসেস, টেক এ পিকচার অফ ওয়ান অফ আইটেম, ওয়ান টু সেল, ইন্টার ডেসক্রিপশন অফ এন্ড প্রাইসেস, প্রাইস ইন দিলাম এবং শেয়ার ফেসবুক, টুইটার এন্ড গুগল। আপনি গুগলে শেয়ার করলেন, ফেসবুকে শেয়ার করলেন, সব জায়গায় শেয়ার করলেন আর কি। ওকে, এটা হচ্ছে হলো বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনের বেসিক একটা মানে আইডিয়া যে বাইসাইকেল যেটা অ্যাকচুয়ালি কি কাজ করে। ক্লিয়ার? রাফি, আদনান, তালহা? ক্লিয়ার। ওকে, আমরা মানে আমরা এই অ্যাপ্লিকেশনটাই আপডেট করব, আরো আমরা এই অ্যাপ্লিকেশনটা আপডেট করব। আপনারা যখন ইউআই কাজ করতে যাবেন, যখন আপনাদেরকে মানে ইউজার ইন্টারফেস, যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা ইউজার ইন্টারফেস করছেন কোনটা, ইউএক্স ডিজাইন করছেন কোনটা, তখনই আপনারা অ্যাকচুয়ালি এটা হচ্ছে হলো অ্যাপ্লিকেশনটা হচ্ছে হলো ইউজার কিভাবে, ইউজারকে আপনি কন্ট্রোল করছেন, আপনি আপনি ইউজার ইউএক্স ডিজাইন, ইউএক্স ডিজাইনটা হচ্ছে ইউজারকে আপনি কন্ট্রোল করছেন, ইউজার কোথায় থেকে কোথায় যাবে এবং কি থেকে কি করবে। সে এখান থেকে ছবি উঠাবে, আমরা এখানে একটা আমরা এই অপশন দিব যে সে ছবি উঠাবে, মানে মেইন বেসিক্যালি প্রোডাক্টটার ওভারভিউ আপনি যেভাবে চাবেন সেভাবে কাস্টমার অথবা ইউজার সেভাবেই সে অ্যাপ্লিকেশনটা ইউজ করবে। বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে হলো ইউআই ডিজাইন এবং ইউএক্স ডিজাইন। তো ইউএক্স ডিজাইন এবং ইউএক্স ডিজাইন, ইউএক্স ডিজাইনের ইউজার ইন্টারফেস, ইন্টারফেস করা, ইউজার ইন্টারফেস করা হচ্ছে হলো ইউআই ডিজাইন বলে। আমরা ইউজার ইন্টারফেস করব, ইউজার ইন্টারফেস করার পর আমরা ইউএক্স ডিজাইন করব, ইউএক্স ডিজাইনে আমরা মডিফাই করব যেন কাস্টমার মনে করেন যে এখানে এখন প্রেজেন্ট যেভাবে আছে, প্রেজেন্ট যেভাবে আছে এখান থেকে আরো মডিফিকেশন করব, মডিফিকেশন করব, এটা আমাদের আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আমাদের ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্সের মাধ্যমে, আমরা ইউজার ইন্টারফেসের মাধ্যমে এই জিনিসটা আরো মডিফাই করব, ডিজাইন লেআউটের মাধ্যমে আমরা আরো মডিফাই করে ইয়ে করব যে এটা যেন আরো সহজলভ্য হয়। যেমন এখন প্রোডাক্টটা হয়তো মনে করেন যে যেমন সিম্পল একটা প্রোডাক্ট ডিজাইন লেআউট হয়তো ওরকম না, আমরা হয়তো এখানে যেমন ধরেন আপনি সে ইমেল পাসওয়ার্ড দিয়েছে, এখানে খুব সহজে আসলে ইমেল পাসওয়ার্ডটা বোঝা যাচ্ছে না, যে মনে করেন যে আমি কাস্টমার দেখবে যে ইমেলটা কিভাবে কোথায় কি করবে, সে বাইসেলিজেট, বাইসেলিজেটটা কি, বাইসেলিজেটের একটা কম্বাইন্ড লোগো আছে, সাপোজ এখানে বলি, এটা এটা আমি ইউজার ইন্টারফেস বলি, ইউজার ডিফিকাল্টি বলি, যে মনে করেন যে যারা ইউজ করবে তাদের কাছে কি কি সমস্যা হইতে পারে, কি কি সমস্যা হইতে পারে। সাপোজ বাইসেল ইজেটে আমি যখন ক্লিক করলাম আমার লোগো হচ্ছে হলো এই জিনিসটা, বাট আমার এখানে কিন্তু লোগো নেই, বুঝতে পারছেন তালহা? আমার এইখানে কিন্তু লোগো নেই, যে আমি যে একটা অ্যাপ্লিকেশনের পেজে ঢুকলাম যেখানে আমি অ্যাপ্লিকেশনের পেজ, এখানে কম্পালসারি একটা লোগো থাকতে হবে। আমি সেই অ্যাপ্লিকেশনের পেজের ভিতরে ঢুকলাম, সেখানে আমি লগ ইন করতেছি না, বাইসেলি যে লেখা আছে, লেখা থাকার ফলে মনে করেন যে অ্যাকচুয়ালি এখানে ইউজার ইউজার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না। কারণ আপনি ধরেন আপনি সাপোজ বাইসেলি যে লেখা, আমি আমি এখন যদি আমি এই এটাই যদি আমার কম্বাইন লোগো হয়, ব্র্যান্ড লোগো হয়, ব্র্যান্ড জিনিস হয়, আমি যদি ব্র্যান্ড জিনিস হয় তাহলে আমার ব্র্যান্ড জিনিস এখানেও থাকতে হবে,
তাহলে আমি বুঝবো না আমি এখানেই লগ ইন করতেছি। একজন ইউজার যখন লগ ইন করবে তখন দেখবে কি যে বাইসে লিজের উপরে লিখা, এটা কি আমি অন্য কোনো সাইটে চলে আসলাম, প্রশ্ন আসতে পারে কিনা, ঠিক কিনা রাফি? প্রশ্ন আসতে পারে, আমি হ্যাঁ বাইসে লিজেটে অ্যাপ্লিকেশনের পেজের ভিতরে ঢুকলাম কিন্তু ওখানে তো বাইসে লিজেট লিখা, বাইসে লিজেট লিখা আছে, এটা অন্য কিছু হতে পারে। যদি আমার এখানে লোগোটা থাকতো, লোগোটা থাকতো, তাহলে ইউজার সহজেই ইউজারের কাছে সেই প্রশ্নটা আসতো না, যেই প্রশ্নটা যে মানে আমি এটা অন্য কোন সাইটে আমি লগ ইন করছি কিনা। অনেক ভাইরাস সাইট থাকতে পারে কিনা, অনেক ভাইরাস অ্যাপ্লিকেশন থাকতে পারে, অন্য কোনো ভাইরাস অ্যাপ্লিকেশনে আমি ঢুকে গেলাম কিনা, কাস্টমারের ইউজারের কাছে এই প্রশ্নটা চলে আসতে পারে। আমরা ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি এমন ভাবে করব যেন কাস্টমারের কাছে এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি না আসে। বেসিক্যালি এই জিনিসটা আমরা মানে আমরা ইউজার এটাকেই বলে অ্যাকচুয়ালি ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স, বুঝতে পারছেন? ওকে, সাপোজ আমি দেখেন আমার এখানে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য দিয়েছি, আমরা যেখানে মনে করেন যে যেখানে ক্লিক করব, যেমন আমি যদি হোম পেজে ক্লিক করি তো আমার হোম পেজে চলে যাবে, এবং আমি যদি আমার এখানে ইজি প্রোডাক্ট, আমি ইজি প্রোডাক্টে চলে যাই তাহলে এখানে চলে যাবে। আমার এখানে একটা ডিফিকাল্টি আছে যে আমি এটা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছি, আমি এই অ্যাপ্লিকেশনটার ভিতরে মনে করেন যে আমার এখানে বাইসেলিজেটের লোগো থাকার কথা, বাইসেলি যেটা লোগো নাই, কোন অ্যাপ্লিকেশনে গেছি আমি, অ্যাপ্লিকেশন ঠিক আছে প্রথমে আমি হোম পেজে দিলাম, এখানে একটা কম্পালসারি একটা লোগো থাকা দরকার যে কোনো পেজে, প্রোডাক্টের পেজে লোগো থাকা দরকার। আবার লোগো না থাকলেও চলে, অনেক অ্যাপ্লিকেশনের লোগো রাখে না ভিতরে ইনার পেজে, যেহেতু অ্যাপ্লিকেশন ইন করা পর্যন্ত। যে এই জিনিসগুলা নিয়ে টুকটাক আমরা আলাপ করব এবং এই জিনিসগুলা নিয়ে আমরা টোটালি কাজ করব, এবং আমরা এই নোটিফিকেশন অ্যালার্ট, এই আমরা পুরো সম্পূর্ণ পেজের একটা প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ আমরা কিভাবে ভিজিবল করব, প্রোডাক্টগুলো কিভাবে ভিজিবল হবে, তারপর সেটিং কিভাবে হবে, তারপর লোকেশন কিভাবে আমরা দেখাবো। আমাদের এখানে দেখেন এখানে যেটা আছে অ্যাকচুয়ালি এখানে আছে, যেমন আমার ওকে হোম পেজ আছে, ক্যাটাগরি আছে, অ্যালার্ট আছে, অ্যালার্ট পেজ আছে, মাই অফার আছে, যে আমি একটা অফার দিলাম সেই অফারটা আমি হয়তো কম বেশি করতে পারি, যে অফারটা আমার সেল হচ্ছে না, আমি আর একটু প্রাইস আমি একটু কমাই দিতে পারি, এরকম হেল্প সেন্টার আছে। আমরা এই চারটা এই পাঁচটা ক্যাটাগরি মিলে আমরা পুরো সম্পূর্ণ ডিজাইনটাই আর একটু মডিফাই করব যেন কোন ইউজারের কাছে অ্যাকচুয়ালি খটকা না লাগে, যেন ইউজারকে আমরাই কন্ট্রোল করতে পারি, সে এখান থেকে এখানেই যাবে, মাস্ট বি তাকে যেতেই হবে এখান থেকে এখানে। এটাই হলো একজন ইউজার ইউআই এবং ইউএক্স ডিজাইনারের অ্যাকচুয়ালি বেসিক জিনিস, যে কোন ইউজার যেন মানে সে অন্যদিকে কনভার্ট না হয়, আপনি যেভাবে তাকে কনভার্ট করতে যাবেন সে সেভাবে কনভার্ট হবে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওকে, আমরা বেসিক্যালি আমরা আপনাদেরকে ফাইল দিছি, এখন মানে সব ফাইল পেয়ে গেছেন আপনারা, দেখেন আপনারা যেগুলো ফাইল পেয়েছেন ওগুলো একটু ডাউনলোড করে নেন। ফাইল দিয়েছি আমি, অ্যাসেট ফাইল দিয়েছি, অ্যাসেট ফাইল দিয়েছি, প্রোডাক্ট ফাইল দিয়েছি, স্যাম্পল প্রোডাক্ট ফাইল দিয়েছি, তারপরে আমি ফন্ট দিয়েছি, ফোন দিয়েছি আমরা। ওকে, সবার আগে আপনি ফোন গুলো ইনস্টল করে নেন, আপনি ফোন গুলো ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করে ফোন গুলো ইনস্টল করে নেন, ফোন ওপেন করেন, ডাউনলোড করে জিপ করেন, জিপ করে আপনি একটা ফাইল লেখেন মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, একটা ফোল্ডার করেন মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, অ্যাপ্লিকেশনে অ্যাসেট ফাইল করেন, অ্যাসেট ফোল্ডার করেন, ফোন ফোল্ডার করেন এবং লেআউট ফোল্ডার করেন। আপনি কোন ফোল্ডারে গেছেন, অ্যাসেট প্রোডাক্ট কি ফন্ট? আমি মেল করেছি আপনাদেরকে, দেখেন আপনারা ওখানে অ্যাসেট নামে একটা ফোল্ডার দিয়েছি।
জি জি পেয়েছি। আচ্ছা, অ্যাসেট নামের একটা ফোল্ডার দিয়েছে, ওটার ভিতরে এই ফাইলগুলো আছে, ব্যাকগ্রাউন্ড, বাইসে লিজেট অ্যাপ্লিকেশন আইকন, অ্যাসেট গুলো প্রোডাক্ট নামে একটা ফোল্ডার দিছি, প্রোডাক্টের ভিতরে কিছু প্রোডাক্টের ছবি আছে, আমরা এস প্লাস স্ক্রিন যেটাকে বলে এস প্লাস স্ক্রিন তৈরি করব, এবং মানে যেটা লোডিং স্ক্রিন বলে লোডিং স্ক্রিন তৈরি করব। লোডিং স্ক্রিনের ভিতরে আমরা অ্যাকচুয়ালি লোগো প্লেস করব, তারপরে এলিমেন্ট ইউজ করব, তারপর আমরা বেশ কয়েকটা অপশন করব, লেআউট অপশন করব লোডিং স্ক্রিনের, সেজন্য আমি কিছু অ্যাসেট ফাইল দিয়েছি। আপনার অ্যাসেট ফাইলের ভিতরে আছে দেখেন এখানে, তারপরে আছে হলো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আছে, তারপরে সবার আগে আরেকটা জিনিস আছে, ফন্ট আছে, ফন্টগুলো আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ফন্ট নিয়ে আসলে সময় নষ্ট করার কোনো ইয়ে নাই, আমি এই কারণে ফন্টগুলো দিয়ে দিয়েছি, না ফন্টগুলো ডাউনলোড করবেন কোথা থেকে, আবার এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য লিঙ্ক আপনাদেরকে দেখাই দিতে হবে, লিঙ্ক দেখে তারপরে আবার ওগুলো ডাউনলোড করার জন্য সময়টা নষ্ট হবে আর কি। ফন্ট ফোল্ডার ডাউনলোড করেছেন? ফন্টস হ্যাঁ, ওকে, ফন্ট ফোল্ডার আনজিপ করেন, আনজিপ করে ফন্ট যেগুলো আছে সবগুলো কপি করেন, সিলেক্ট করে কপি, কপি করে আপনার কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে অ্যাকচুয়ালি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থাকবে লার্জ আইকনে গেলাম, লার্জ আইকনে গিয়ে এখানে ফন্ট নামে একটা ফোল্ডার আছে, ফন্টস নামে একটা ফোল্ডার আছে, ফন্টে ক্লিক করেন, ফন্টে ক্লিক করার পরে এইখানে পেস্ট করেন, টেস্ট করেছেন? করছি। আই ইনস্টল ইট। আমি পেস্ট করতে পারছি না। আচ্ছা, আপনি কন্ট্রোল প্যানেলে গিয়েছেন, কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে কি এরকম দেখাচ্ছে নাকি?
না আমি ফন্টস ফন্টসে গেছিলাম, ফন্টসে আচ্ছা আছে আচ্ছা, ফন্টে আছেন, ফন্টে কি দেখাচ্ছে? মানে সব ফন্ট গুলো আছে, বাট আমি জাস্ট টেস্ট করতে পারছি না। আচ্ছা তাহলে কি হলো, আমার এখানে পেস্ট পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে একটা অপশন আসবে, ডু দিস কারেন্ট আইটেম রিপ্লেস অল কারেন্ট আইটেম, ইয়েস ইয়েস দিলে তাহলে সবগুলো যেগুলো আছে আপনার এখানে ওগুলো সহ ওগুলো রিপ্লেস হয়ে যাবে। না পেস করতে দিচ্ছে না আমাকে, টেস্ট করতে দিচ্ছে না? না আপনি কি কোনো ইউজার ফাইলে ঢুকছেন না, মানে যেটা আপনার মানে অ্যাডমিন অ্যাক্সেস নেই এরকম কিছু? জি এটাই তো অ্যাডমিন আই বলি, আপনার আপনারটা অ্যাডমিন? আই থিঙ্ক সো জি। ওকে তাহলে আমি আরেকটা অপশন দেখাই, আরেকটা অপশন দেখাই, আপনি আপনার সি ড্রাইভে চলে যান, মাই কম্পিউটারে যান, সি ড্রাইভে চলে যান, সি ড্রাইভে গিয়েছেন? ওয়ান সেকেন্ড, জি সি ড্রাইভে উইন্ডোজ জি ফন্টস ওকে এখানে পেস্ট করেন। না পেস করতে দিচ্ছি না এখানে। ওকে ওকে তারপরে চলে যান, আরো অপশন আছে। ওকে সি ড্রাইভে চলে যান, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলসে অ্যাডোব, অ্যাডোব আছে? জি ওকে আমার এখানে অন্য কোথাও ইয়ে আছে, যাই হোক আপনারা ওখানেই চলে যান, সমস্যা নাই, অ্যাডোবে অ্যাডোবে থাকেন আমি দেখাচ্ছি। ওকে অ্যাডোবে গিয়ে আপনি দেখেন এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 আছে, আই থিঙ্ক আছে জি। অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 ওয়ান সেকেন্ড, পেয়েছেন? অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 অ্যাডোবের ভিতরে? জি ওইটা না আমি পাচ্ছি না। ওকে আমি বলি আপনাকে, সি ড্রাইভে যান, সি ড্রাইভে, সি ড্রাইভে, সি সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস এর পরে অ্যাডোব, ওকে প্রোগ্রাম ফাইলস এর পরে অ্যাডোব, জি, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর পেয়েছি আমি। হ্যাঁ পেয়েছেন এবার। হ্যাঁ এখানে দেখেন সাপোর্ট ফাইলস, জি সাপোর্ট ফাইলস এর ভিতরে রিকোয়ার্ড ওকে ফন্টস ওকে এখানে পেস্ট করেন। ওকে হয়েছে, পেয়েছে? হ্যাঁ ওকে জি হয়ে গেছে, এবার আপনার উইন্ডোজ পেয়ে যাবে। ওকে এবার ইলাস্ট্রেটর ওপেন করেন, ইলাস্ট্রেটর ওপেন করেন সবাই, ওপেন করেন, আমি আসছি একটুখানি। যাবে জি, কেমন হচ্ছে মানে আপনাদের কি প্রোগ্রেস, কি অবস্থা, আপনারা কি আগাতে মানে বুঝতেছেন এবং জিনিসগুলো ভালো লাগতেছে? জি আমার এখন শুরু করে শুরু করবো,
আচ্ছা, তাহলে তো ওই মানে এই জিনিসগুলো তো এখন কাজ করবে, তো ওই যে মোবাইলের জি যে জি অ্যাপ ডিজাইন গুলো, হ্যাঁ জি স্যার, তো সেগুলো ভালো করে করতে হবে, এখন সময় দিতে হবে এর পিছনে, তাহলে জিনিসগুলো সুন্দর করে জিনিসগুলো বেরিয়ে আসবে এবং কাজে আসবে, কারণ এটাই আমাদেরকে নিয়ে যাবে জব মার্কেটে। এগুলো আমাদের পোর্টফোলিওতে, যার যার পোর্টফোলিওতে ইউজ করা হবে যে আমরা এটা করেছি, বাট ইট শুড বি অথেন্টিক। এটা বললে হবে না, পরে আবার দেখাতে হবে, ইন্টারভিউ দেখলে দেখাতে হবে, হয়তো বা ফোন বা স্কাইপে বা ইমেল ইন্টারভিউ, তখন তারা বুঝাতে হবে। সো ইউ হ্যাভ টু বি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার ইন অল রেসপেক্ট, অল দিস থিংস, এভরি অ্যাসপেক্ট। ঠিক আছে, ওকে, কন্টিনিউ রাজু। ওকে ওকে, আমরা অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর ওপেন করছি সবাই। ওকে, এখন স্ট্যান্ডার্ড আইওএস 8 ডকুমেন্ট, আইওএস 8 ডকুমেন্ট, আমরা স্ট্যান্ডার্ড যেটা আইওএস 8 ডকুমেন্ট আমরা তৈরি করব, একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট। আমরা ফাইল নিউতে যাব, ওকে আমরা এটা পিকজেলে যাব, পিকজেল। ওকে, আমরা এখানে লিখব, ফাইলের নাম দেই বাই সেল ইজি লোডিং স্ক্রিন অথবা স্প্ল্যাশ স্ক্রিন। যে 3-4 সেকেন্ডের যে স্প্ল্যাশ স্ক্রিন থাকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করার সময়, সেটাকে বলে স্প্ল্যাশ স্ক্রিন অথবা লোডিং স্ক্রিন বলে। তো আমরা সেই লোডিং স্ক্রিনটা আমরা আজকে ডিজাইন করব আর কি। তো আমরা স্প্ল্যাশ স্ক্রিন দিলাম, আমরা লেআউট অপশন করব হলো তিনটা অপশন করব। ওকে, তিনটা অপশন যদি করে থাকি, তিনটা অপশন করব, যেটা আমাদের চুজ হবে সেটাই আমরা লোডিং স্ক্রিনের মধ্যে দিব। স্পেসিং 0, এটা হচ্ছে হলো অ্যালাইন বাই র, অ্যারেঞ্জ বাই র। ওকে, স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে হলো আমাদের 1242 উইথ, 1242 আইওএস 8 ডকুমেন্ট। আর হচ্ছে হলো 2208, 2208 পিক্সেল, 1242 আর 2208 পিক্সেল। ওকে, সিএমওই কে না, আরজিবি কালার, সরি। আমরা এখানে প্রোফাইলে আমরা যাব, ওয়েবে, প্রোফাইলে আমরা ওয়েব যাব, ওয়েবে গিয়ে আমরা এখানে পিকজেল দিব, 1242 বাই 2208, আরজিবি কালার, স্ক্রিন হচ্ছে 72 PPI। ওকে, আমরা এখানে ডিজাইন লেআউট করব বলেছি তিনটা, অ্যারেঞ্জ বাই র, 0। ঠিক আছে, ওকে, ওকে, আমরা এখানে একটা রেক্টেঙ্গেল টুল বক্স নিব, রেক্টেঙ্গেল বক্স নিব, ক্লিক করে কত নিয়েছি আমরা, 1200,
1242-2208 ওকে হ্যাঁ অ্যালাইনে যাব এটা আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন ওই লাস্ট জি পার্ট রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল পার্টটা আবার করতে পারেন হ্যাঁ রেক্টেঙ্গেল পাতটা আবার করি রেক্টেঙ্গেল বক্স ক্লিক করলাম ক্লিক করে এখানে আরেকটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে আসলো ওকে 1242 পিক্সেল পিক্সেল এসছে না ইঞ্চি আছে পিক্সেলই আসবে কারণ আমরা নেওয়ার সময় পিক্সেল নিয়েছি 2208 কি হয়েছে হয়েছে ওকে ওকে দিলাম অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট আছে উইন্ডোজ অ্যালাইন এই যে অ্যালাইন শিফট F7 অথবা শিফট F7 শিফট F7 শিফট F7 দিয়ে শো অপশন হাইড অপশন আছে এখানে শো অপশন শো অপশনে এই যে এখানে দেখেন এখানে অ্যালাইন টু আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড ওকে অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়ার পরে আমরা ভার্টিক্যাল অ্যালাইন টপ আমরা সবার আগে কালারটা চেঞ্জ করে দেই আমাদের এখানে ফিল কালার আমরা নান করে দেই এবং স্টক কালার কালার কালারে যাই কালারে ক্লিক করি কালারে ক্লিক করে ফিল কালার নান করে দিলাম স্টক কালারও নান করে দিলাম করতে পারেন হ্যাঁ কালারে ক্লিক করলাম কালারে ক্লিক করলে ফিল কালার স্টক কালার আমরা নান করে দিলাম নান ফিল কালার নান করে দিলাম তাহলে দেখেন আমাদের সাইজ কত হলো 1242 আর 2208 1242x2208 পিক্সেল ওকে আমরা সিলেকশন টুল নিব সিলেকশন টুল সিলেকশন টুল নিলাম সিলেকশন টুল নেওয়ার পর আমরা ভার্টিক্যাল অ্যালাইন টপ টপে ক্লিক করব হরিজন্টাল অ্যালাইন লেফট লেফটে ক্লিক করব তাহলে আমার কি হলো আমার এই উইন্ডোর ভিতরে চলে এলো ওকে আমরা একটা নিয়ে কাজ করি উইন্ডো আর্টবোর্ড আমরা একটা নিয়ে কাজ করি আমরা এই আর্টবোর্ড গুলো ফেলে দিই দেখেন এই যে এটা এটা ক্লিক করেন আর্টবোর্ড টুল আর্টবোর্ড টুল ক্লিক করেন আর্টবোর্ড টুল ক্লিক করে 3 নম্বর আর্টবোর্ডটা সিলেক্ট করেন করেছেন ওকে 3 নম্বর আর্টবোর্ডটা এই যে দেখেন এখানে ডিলিট আর্টবোর্ড আছে ডিলিট আর্টবোর্ড দেন চলে গেল আবার আবার ডিলিট আর্টবোর্ড দেন দুইবারে ডিলিট আর্টবোর্ড দেন তাহলে দুটা আর্টবোর্ড চলে গেল ওকে এবার আমরা সিলেকশন টুল নেই সিলেকশন টুল ক্লিক করলাম সিলেকশন টুল ক্লিক করলাম ঠিক আছে আর্টবোর্ড ডিলিট করতে পেরেছেন
ওকে আবার যান এই যে আর্টবোর্ড টুলে যান, এই টুলে গিয়ে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে এখানে ডিলিট বাটন ক্লিক করেন, ডিলিট আর্টবোর্ড, ডিলিট আর্টবোর্ড, ডিলিট আর্টবোর্ড। ওকে এবার সিলেকশন টুল নেন, সিলেকশন টুল নিয়ে এই বক্সটা সিলেক্ট করেন। আপনি বলছেন তো স্ট্রোক কালার নন, তাই না? হ্যাঁ, স্ট্রোক কালার, ফিল কালার দুটোই নাম, ওকে জি কোনো কালারই থাকবে না। জি ওকে 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 এইবার আপনি এটা সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, -5 mm, সরি আরো বেশি লাগবে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ 5 mm বাদ দিয়ে -12 mm, 12 mm ট্রিম এরিয়া যদি দেই 12 mm, -15 mm, ওকে ট্রিম এরিয়া 15 mm দেই, -15 mm, দিয়েছেন? ওকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা সিলেক্ট করে বাম বাটন ক্লিক করে মেক গাইডস, যাবে সাথে হয়েছে? সাথে করেন, না পারলে বলেন, প্রশ্ন করেন। সো হ্যাঁ, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আপনার জাবের প্লিজ ডু উইথ হিম অ্যাকর্ডিংলি জিনিসটা হয়ে যাবে, আটকে গেলে কথা বলতে হবে। ওকে আবার যান, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ দেই, প্রিভিউ দিয়ে এখানে -0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি তো হয় না, 1 ইঞ্চি দেই, -1 ইঞ্চি, 1 ইঞ্চি তো হয় না, আর একটু বাড়িয়ে দেই আমরা 1.5 ইঞ্চি। দেখেন এটা আমাদের টেক্সট এরিয়া অথবা অবজেক্ট এরিয়া, 1.5 ইঞ্চি, -1.5 ইঞ্চি, ওকে স্যার আমি একটু চলে গেছিলাম। আচ্ছা আপনি ওকে, অফসেট প্যাসটা আবার করতে, ফার্স্ট অফসেট প্যাসটা আবার করতে পারেন? ফার্স্ট অফসেট পাতটা, ওকে আবার আমরা যাই এটা সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই যে প্রিভিউ আছে এখানে, প্রিভিউটা ক্লিক করি, প্রিভিউটা ক্লিক করে আমরা কি করব, -15 mm, আমার তো পিক্সেল আসতেছে। হ্যাঁ পিক্সেল আসতেছে, সমস্যা না, আপনি লিখে দেন -15, সব ডিলিট করে দিয়ে -15 mm পিক্সেল আসবে, 15 mm, জি ওকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা সিলেক্ট সিলেক্ট চলে আসলো 15 mm, এটা বাম বাটন ক্লিক করলাম, বাম বাটন ক্লিক করার ফলে, বাম বাটন ক্লিক করে মেক গাইডস, গাইড তৈরি করে দিলাম। ওকে আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ,
প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে মাইনাস 1.5 ইঞ্চি আইএন, 1.5 আইএন। After you click guides, make guides, তারপর selection tools select করবে না? হ্যাঁ, সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। তাহলে মেক গাইডস তো করতে হবে কেন? মেক গাইড মানে কি, আমার এই যে এখান থেকে এতটুকু, এটা আমার ট্রিমিং এরিয়া, ট্রিমিং এরিয়াটুকু আমি আলাদা করে দিব, আলাদা করে এইখানকার যেন এই কোনো টেক্সট অথবা অবজেক্ট যেন এটার বাহিরে না যায়, ওকে, অবজেক্টটা এটার ভিতরে রাখবো আমরা, অবজেক্টটা এটার ভিতরে রাখবো, টেক্সটের জন্য আমরা আরেকটা অবজেক্ট এরিয়া রাখবো। সিলেক্ট করে বাম বাটন ক্লিক করে মেক গাইডস দিলাম, আবার এটা ক্লিক করে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস 1.5 ইঞ্চি, আরেকটা আসলো, আরেকটা আসার পরে এটা আমাদের টেক্সট এরিয়া অথবা লোগো এরিয়া মেক গাইডস। Wait, my thing is zoomed in. How do I zoom out? Control plus, control minus. অথবা কন্ট্রোল স্পেস দিয়ে, কন্ট্রোল স্পেস দিয়ে এরকম করে যদি আমি এতটুকু অংশ দিতে চাই, এতটুকু অংশ ড্রাগ করি, তাহলে এতটুকু অংশ চলে আসবে। Okay, control ওকে, minus. কন্ট্রোল জিরো দিলে ফিট টু উইন্ডো হয়ে যাবে। ওকে, আবার কন্ট্রোল মাইনাস দেই ছোট হলো, কন্ট্রোল প্লাস দেই বড় হলো, কন্ট্রোল প্লাস মাইনাস, আবার স্পেস বাটন যদি দেই, স্পেস বাটন দিলে আমার হাত চলে আসবে, হাত উঠায় আমি নামাতে পারবো, এদিকে দিকে মুভ করাতে পারবো, যে কোনো একদিকে স্পেস বাটন, স্পেস বাটন দিয়ে ধরে আমি মুভ করাতে পারবো, খালি স্পেস বাটন, স্পেস বাটন দিলে হাই হ্যান্ড আসবে। Okay, but I cannot select the artboard. Artboard? Yeah, with the selection tool. I cannot select it. Acha. তাহলে এটা আপনি, এটা নাই, এই যে আমি যেটা ধরেছি এই আর্টবোর্ডটা নাই, মানে এই বক্সটা নেই। Yeah, I have it, but I cannot like select it with the selection tool. ওকে, আর্টবোর্ড সিলেক্ট করতে পারতেছেন না নাকি, এই যে এখানে আর্টবোর্ড সিলেক্ট করলে করা যায়? Yeah, I can't do that. ওকে, আর্টবোর্ড সিলেক্ট করতে পারছেন না নাকি, এই বক্সটা সিলেক্ট হচ্ছে না? বক্সটা সিলেক্ট হচ্ছে না। ওকে, বক্সটা সিলেক্ট না হলে আপনি আবার ইয়ে করেন, রেক্টেঙ্গেল বক্স নেন। ওকে, রেক্টেঙ্গেল টুল নেন, ক্লিক করেন, ক্লিক করার পরে কত আসবে, 1242 আর 2200, 2208, 08, ওকে দেন। পিক্সেলস, রাইট? পিক্সেল, ইয়া, ওকে দিলে একটা বক্স চলে আসবে। ওকে, বক্স চলে আসার পরে এই যে দেখেন, অ্যালাইন টু আর্টবোর্ড, ভার্টিক্যালি অ্যালাইন টপ, অ্যালাইনমেন্টে। আচ্ছা, একটু একটু রিভিউ করবেন কি, আর্টবোর্ড নেওয়া থেকে শুরু করে রাফি একটু অফলাইন কম্পিউটার স্টার্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, একটু একটু রিভিউ করলে এই জায়গাটুকু তাহলে রাফি ধরতে পারবেন। ওকে, তাহলে আমরা আবার নতুন করে উইন্ডো নেই, একটা নিউ উইন্ডো নিলাম। Rafi, are you there? Rafi? Yeah, okay. এটা এটা ধরার চেষ্টা করো, কারণ তুমি মাঝখানে কম্পিউটার তোমার রিস্টার্ট হয়ে গেল। ফাইল নিউ, নতুন আরেকটা উইন্ডো নিলাম, উইন্ডো নিয়ে আমরা লিখলাম বাই সেল ইজি এস প্লাস স্ক্রিন, এস প্লাস স্ক্রিন নিলাম, নাম্বার অফ আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড 1 নিলাম, নাম্বার অফ আর্টবোর্ড 1 নিলাম, এখানে সাইজ দিলাম কত আমাদের, 1242, 1242 পিক্সেল, এখানে পিক্সেল দিলাম, পিক্সেল পিক্সেল দিয়ে 1242 পিক্সেল এন্ড 2208 পিক্সেল,
Okay. pixel, mood হচ্ছিলো RGB, স্ক্রিন হচ্ছিলো 72 PPI, mood RGB, স্ক্রিন 72 PPI, ওকে, সিঙ্গেল একটা আর্টবোর্ড নিলাম আমরা, চলে আসলো আর্টবোর্ড, চলে আসলো আমাদের, ওকে রাফি, আসছে। ওকে আমরা একটা রেক্টেঙ্গেল বক্স নিব, সিলেকশন টুল নিয়ে এই যে আমরা এখানে রেক্টেঙ্গেল বক্সে ক্লিক করব, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, টুলে ক্লিক করে এখানে উইন্ডোজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে উইথ দিব আমরা 1242 pixel, 2208 pixel, ওকে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে ফিল কালার কি আছে, ফিল কালার, ফিল কালার আমি নান করে দিলাম, স্ট্রোক কালারে গেলাম, স্ট্রোক কালারও নান করে দিলাম, দুটোই নান করে দিলাম, ফিল কালার, স্ট্রোক কালার, কোনো কিছু লাগবে না। অ্যালাইনমেন্টে গেলাম, উইন্ডোজ অ্যালাইনমেন্ট অথবা শিফট F7, শিফট F7 দিলে অ্যালাইনমেন্ট চলে আসে, এখানে এই যে শো অপশন দিতে হবে, হাইড অপশন, শো অপশন, শো অপশন দেওয়ার পরে এই যে এখানে একটা বক্স আছে এখানে, অথবা এই যে এখানে একটা বক্স আছে, এই যে এখানে দেখেন এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দিতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, আর্টবোর্ড দেওয়ার পরে এই যে দেখেন এখানে ভার্টিক্যালি অ্যালাইন টপ, টপ দিলাম, উপরে চলে গেল, ভার্টিক্যালি অ্যালাইন লেফট, লেফটে দিলাম, লেফটে চলে গেল, তাহলে আমার আর্টবোর্ড বরাবর একটা বক্স, রেক্টেঙ্গেল বক্স তৈরি হলো। তারপর আমি সিলেকশন টুল নিলাম, হয়েছে রাফি? Rafi. Sorry, so a vertical line top and then left. Huh. Okay. Top and left. Is it? Yeah. Okay. Yeah, actually. Done. Object. Tarpor object is done. Object. Path. Offset path. অফসেট পাথ মাইনাস 15 mm, মাইনাস 15 mm, ওকে মাইনাস 15 mm চলে আসলো। আমরা এই যে এখানে সিলেকশন, সিলেকশনের এখানে এই যে দেখেন এটার মধ্যে সিলেক্ট করেই, সিলেক্ট করেই আমরা বাম বাটন ক্লিক করে মেক গাইডস দিব, অথবা আমরা কন্ট্রোল ফাইভ, কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করে ফাইভ ক্লিক করব। ওই ভার্টিক্যাল লাইন পর আবার একটু করেন প্লিজ, এই যে লাইন করুন, তারপর তারপর কি আমি আমি ক্লিক করতে পারি? হ্যাঁ, ভার্টিক্যাল লাইন, লেফট লাইন, অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট গেলাম, আসলো সেন্টারে চলে আসছে, এই আসছে, ওকে। এবার অবজেক্টে গেলাম, ওকে, পাথ, অফসেট পাথ, মাইনাস 15 mm, ওকে, তারপর কন্ট্রোল ফাইভ, কন্ট্রোল ফাইভ, কন্ট্রোল ফাইভ দিলে গাইড তৈরি হয়ে যাবে,
দেখেন এটা গাইড তৈরি হয়ে গেছে, হুম হয়ে গেছে। ইয়া ওকে, আবার এটা ক্লিক করেন, অবজেক্ট পাথ অফসেট পাথ, মাইনাস 0.5 ইঞ্চি, মাইনাস 0.5 ইঞ্চি, ওকে ওকে, ইয়া আসছে। সরি, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি দিচ্ছেন। আবার কন্ট্রোল ইয়া জেড দেন, কন্ট্রোল জেড দেন, ওকে কন্ট্রোল জেড, ওকে, আবার দেন, আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে মাইনাস 1.5 ইঞ্চি, ওকে ওকে ওকে, দেওয়ার পরে 1.5 ইঞ্চি জায়গায় চলে আসলো। আবার এটা কন্ট্রোল 5 দিব, কন্ট্রোল 5, কন্ট্রোল 5 দিলে গাইড তৈরি হয়ে যায়। কন্ট্রোল 5 শর্টকাট কমান্ড লিখে রাখেন, মুখস্থ হয়ে যাবে। কন্ট্রোল 5, ইয়া আওয়াজ দিতে, কন্ট্রোল 5 দিলে গাইড তৈরি হয়ে যায়। কন্ট্রোল 5 দিলে গাইড তৈরি হয়ে যায়, এটা মুখস্থ করে রাখেন। ওকে, এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেব, ডাইরেক্ট সিলেকশন টুল। ওই লাস্ট অফসেট পাসটা আপনি কিভাবে করেছেন? হ্যাঁ, লাস্ট অফসেট পাথটা, অবজেক্ট পাথ অফসেট পাথ, মাইনাস 1.5 ইঞ্চি, আইএন, ওকে ওকে, আসলো। আসার পরে কন্ট্রোল 5 দিয়ে দিলাম, কন্ট্রোল 5, কন্ট্রোল 5 দিলে দেখেন বক্স থেকে গাইডে তৈরি হয়ে গেল, হয়েছে। অবজেক্ট পাথ অফসেট পাথ, মাইনাস 1.5 IN, ইঞ্চি, তার মানে IN দিলে ইঞ্চি হবে। ওকে দিলে মাঝ বরাবর একটা বক্স চলে আসবে। বক্স আসার পরে আমরা কন্ট্রোল 5, কন্ট্রোল 5, কন্ট্রোল 5 দিলে এটা গাইড তৈরি হয়ে যাবে। হয়েছে, ওকে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়েছেন? ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে দেখেন, আমি এখান থেকে এতটুকু ড্রাগ করব, ড্রাগ করব, খালি এই অংশটুকু সিলেক্ট করব, ডু ইউ সিলেক্ট দ্য হোল থিং? না, খালি এতটুকু অংশ, খালি এই এখানে যে লাইনটা আছে, এই লাইনটা, লাইনটা খালি, খালি লাইনটা ড্রাগ করব। লাইনটা ড্রাগ করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পরে যে দেখেন হরিজেন্টালি অ্যালাইন সেন্টার, হরিজেন্টালি অ্যালাইন সেন্টার, সেন্টার দেওয়ার পরে চলে আসলো সেন্টারে। এটা কন্ট্রোল 5 দিব, কন্ট্রোল 5 দিয়ে এটা গাইড তৈরি করে ফেলবো। হয়েছে, আরেকবার দেখা যাই, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা এতটুকু অংশ খালি ড্রাগ করব, ড্রাগ করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিলাম,
এফ দেওয়ার পরে সিলেকশন টুল দিলাম, সিলেকশন টুল দেওয়ার পরে আমরা এখানে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার সেন্টার দিব, সেন্টার দিলে সেটা সেন্টারে চলে আসবে। সেন্টারে চলে আসার পরে আমরা কন্ট্রোল ফাইভ দিব, কন্ট্রোল ফাইভ দিলে গাইড তৈরি হয়ে যাবে। গাইড হয়েছে? ইয়া ওকে রাফি, ওকে এখন আমরা সেম জিনিসই ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এখানে উপরের অংশটুকু সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে আসবো ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার তারপরে দিব কন্ট্রোল ফাইভ, ওকে যাবে করতে পারেন। হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এতটুকু অংশ ড্রাগ করলাম, ড্রাগ করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দেওয়ার পরে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার মাঝখানে চলে এলো। আমারটা আসতেছে না। আচ্ছা এখানে একটা বক্স আছে তো নাকি, জি বক্স আছে তো, জি বক্স আছে, জি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে যে দেখেন এটা কপি করেন, ডাইরেক্ট এরকম করে ড্রাগ করে এতটুকু অংশ সিলেক্ট করেন, খালি ওকে সিলেক্ট করলেন, দেখেন নাইস। এই যে এখানে একটা কোনা দেখা যায়, এখানে একটা কোনা দেখা যায়। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ ফর ফক্স, বক্স দেওয়ার পরে আপনি এই যে এটা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার জি আসছে। আসে, এবার কন্ট্রোল ফাইভ, কন্ট্রোল ফাইভ দেন, কন্ট্রোল ফাইভ দিলে গাইড তৈরি হয়ে যাবে। গাইড তৈরি হয়ে গেছে? ওকে হয়ে গেছে? না আমার তো হয়নি আসলে। আচ্ছা আমি ড্রাগ সিলেকশন করলাম, কন্ট্রোল সি আবার কন্ট্রোল আবার এফ। আবার এটা ডাইরেক্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে এই যে দেখেন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, ও আপনারটা উপরে আসতে, আমারটা সাইডে আসলো। ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, আপনি হরিজেন্টালি অ্যালাইন সেন্টার দিচ্ছেন মনে হয়। ও আসে ইয়া ইয়া এখন ইয়া ওকে আসে, এবার কন্ট্রোল ফাইভ দেন, কন্ট্রোল ফাইভ, ওকে ওকে ইয়া আসলো। ব্যাস আমাদের গাইড তৈরি হয়ে গেল। এবার আমরা সেভ দেই, ফাইল সেভ, সেভ দিব আমাদের যেখানে ইউআই ইউএক্স ডিজাইন মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, এখানে একটা লেআউট ফোল্ডার করব, ফোল্ডার লেআউট, লেআউট ফোল্ডার করব, লেআউট ফোল্ডার করে আমরা বাইসেল ইজেট এস প্লাস স্কিন, এস প্লাস স্কিন, এস প্লাস স্কিন ওয়ান দিই, যেহেতু আমরা আরো দুটো করব সেটি এস প্লাস স্কিন ওয়ান দিই, সেভ সেভ। ওকে আমরা গাইডের মধ্যে আমরা করবো তাই না, এক এক সাইডে একটা কিছু করবো তাই না? হ্যাঁ গাইডের মধ্যে গাইড দিচ্ছি এই জন্য বিকজ
একটা আমাদের সেন্টার আমরা সেন্টার অ্যালাইনমেন্টে আমরা রাখতে পারছি কিনা, এবং আমাদের এই অংশটুকু আমাদের ট্রিমিং এরিয়ার ভিতরে পড়ছে কিনা, এই জন্য আমরা গাইডগুলো ইউজ করি আমাদের অ্যালাইনমেন্ট ঠিক হওয়ার জন্য। অ্যালাইনমেন্টের জন্য আমরা গাইডগুলো ইউজ করি। অধিকাংশ অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড এবং ইউজফুল হয় অ্যালাইনমেন্ট ইউজ করার জন্য। এই জিনিসটাই যদি প্রথম থেকে ক্যাপচার করতে পারেন, তাহলে মনে করেন যে মানে আপনার অ্যাপ্লিকেশনের এবং মানুষের অ্যাপ্লিকেশনের মধ্যে মানে অন্য যারা অ্যালাইনমেন্ট ঠিক করে না তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আকাশ জমিন তফাত হয়ে যায়, খালি শুধুমাত্র অ্যালাইনমেন্টের কারণে। যে কেউ মনে করেন যে মানে এখানে এনে প্লেস করে দিবে, যদি গাইড আমাদের না থাকতো, সাপোজ আমি এখন কোথায় দিতাম লোগোটা, এনে আমি কোথায় দিতাম, একটা বক্স দিব, বক্স দিলে আমি কোথায় দিব, আমি এটা সেন্টারে দিব, সেন্টারে দিব না সাইডে দিব, আমার সেন্টারে হয়েছে কিনা আমি বুঝতে পারবো, আমি এই অনুমান করে আমি এখানে দিলাম সেন্টার হয়েছে কিনা দেখি, সেন্টার হয়েছে, সেন্টার হয়নি কিন্তু, দেখেন সেন্টার হয়নি, সাইডে হয়ে গেছে। আমি একটা লোগো প্লেস করব, লোগো প্লেস করলাম, আমি গাইড দেখতেছি না, গাইড না দেখে আমি এই যে সেন্টারে দিচ্ছি, সেন্টার হয়েছে, সেন্টারে আমি অ্যালাইনমেন্ট করতে পারবো, পারবো না। আমি একটা অবজেক্ট দিব, অবজেক্ট এখানে একটা অবজেক্ট দিব, এখানে একটা অবজেক্ট দিব, এই দুটা কি সেন্টার, এখানকার স্পেস সমান হয়েছে, এখানকার স্পেস সমান হয়েছে, হয়নি, দুটা স্পেস সমান হয়নি, দেখেন এখানকার স্পেস আর এখানকার স্পেস একটু দূরত্ব আছে, এই যে এখানকার স্পেসটা সমান হয়নি, এখানকার স্পেসটুকু সমান হয়নি, এবং এখানকার স্পেস আর এখানকার স্পেস এক সমান হয় নাই। আমি যখনই গাইড ইউজ করতেছি, দেখেন আমি গাইড ইউজ করে যদি আমি এখানে রাখি, তাহলে দেখেন এখানে রাখলাম, এখন দেখেন আমি গাইড সরাই দিই, দেখেন এখানকার স্পেস সমান, এখানকার স্পেস সমান, চারো সাইডের স্পেস আমার সমান, ঠিক কিনা? বেসিক্যালি এই কারণে আমরা গাইডগুলো ইউজ করি। গাইডগুলো ইউজ করলে পুরা লেআউটটা অ্যাকচুয়ালি মানে ত্রুটি নির্ভর হয় আর কি, মনে করেন যে মানে কোনো ভুল বের করার কোনো অপশন থাকে না আর কি। ওকে, যাই হোক, আমরা আমাদের অ্যাসেট ফাইলে যাই, অ্যাসেট ফাইল, অ্যাসেট ফাইলে যান, অ্যাসেটে যান, অ্যাসেটে গিয়ে বাই সেল ইজেট অ্যাপ্লিকেশন আইকন নামে একটা ফুল ফাইল আছে, বাই সেল ইজেট অ্যাপ্লিকেশন আইকন, পেয়েছেন? আমরা ইলাস্ট্রেটর থেকে ওপেন করবো, তাই না? হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে ওপেন করব। পেয়েছেন অ্যাসেট ফাইল আছে, অ্যাসেট ফাইলের ভিতরে বাইসেল ইজেট অ্যাপ্লিকেশন আইকন নামে ফাইল আছে। ওকে, পেয়েছেন? আমি ইয়েটা ফাইলটা পাঠিয়েছি আপনাদেরকে, আপনারা দেখেন আপনারা অ্যাসেট ফাইলটা যেখানে আপলোড ইয়ে করেছেন, এক্সট্রাক্ট করেছেন, জিপ ফাইল, জিপ ফাইল ছিল, অ্যাসেট ফাইলটা এক্সট্রাক্ট করলে ওখানে ফাইল ফোল্ডার আছে, আইকন, তারপরে এগুলো সব ইপিএস ফাইল, দেখেন বাইসেল ইজেট অ্যাপ্লিকেশন আইকন নামে একটা ফাইল আছে। আপনি ডাউনলোড করেছিলেন? I just download the products and the font. আচ্ছা, ফন্টটা, এই যে ফন্টটা করতে প্রোডাক্ট করছেন, ফন্ট করছেন, আবার এই যে এখানে অ্যাসেট নামে একটা ফাইল ছিল, এটা কি করেছেন অ্যাসেট? ও নো, আই ডিডন্ট। ওকে, অ্যাসেটটা করতে হবে আপনাকে, অ্যাসেটটা করেন, আপনার জন্য ওয়েট করছি আমরা। ওকে, ইয়া, আই ডিড, অ্যাসেটটা করে এক্সট্রাক্ট করেন। করেছেন? ওকে, ওইটার ভিতরে দেখেন বাইসেল ইজেট অ্যাপ্লিকেশন আইকন। ওকে, ওপেন দেন।
through Illustrator? Illustrator. Illustrator open diyechen. Yeah. Okay. Yeah. Okay. এখন দেখেন এখানে একটা লোগো আছে এটা আছে যে অ্যাপ্লিকেশন আইকন আইকন আছে আমরা 22 লিজেটের একটা লোগো তৈরি করেছি যেটা একটা লোগো তৈরি করেছি এই লোগোটা অ্যাপ্রুভাল হয়েছে আমরা এরকম লোগো আমরা যেরকম তৈরি করেছি আমরা সেরকম একটা লোগো তৈরি করব যদি কোনো প্রোডাক্ট হয় মানে এই লোগোটা আমি তৈরি করেছি আগেই তৈরি করেছিলাম তো এই কারণে আসলে আপনাদের লোগো করতে এটা তো করতে সময় লাগতো সে কারণে আমরা নেক্সট প্রোডাক্ট গুলার আমরা যেগুলো আমাদের প্রোডাক্ট আছে নেক্সট প্রোডাক্ট গুলোর লোগো সহ আমরা তৈরি করব এখন আপাতত আমরা এই লোগোটাই আমরা ইউজ করব এই যে এটা যে অ্যাপ্লিকেশন আইকন এই যে এই আইকনটা দেখেন বাইসে লিজে এই আইকনটাই আমরা এই আইকনটা ইউজ করব এটা দেখলেই বাইসে লিজেটের আইকন মনে হবে ওকে দেখেন বাইসে লিজেট এই অংশটা আমরা কপি করব এই দুটো অংশই আমরা কপি করব এটা গ্রুপ করে নেই গ্রুপ এই দুটো আমরা সিলেক্ট করলাম এডিট কপি অথবা কন্ট্রোল সি আমরা কপি করলাম এইখানে এই যে অ্যাপ্লিকেশনটার আইকন এটা সবগুলো ইয়ের ভিতরে আইকন থাকে অ্যাকচুয়ালি দেখবেন আপনারা ওই এস প্লাস স্ক্রিনে বেসিক্যালি এক একটা অ্যাপ্লিকেশনের আইকন থাকে প্রতিটার আইকন থাকে অন্যান্য ধরনের অ্যাপ্লিকেশন গুলো যদি যাই এই যে দেখেন এখানে এই যে নিয়ার মি আইকন তারপরে সেলি এই যে প্রতিটা অ্যাপ্লিকেশনের একটা আইকন থাকে এইরকম আইকন আমরা একটা ইউজ করি যেমন ফেসবুকের একটা আইকন আছে জিমেলের একটা আইকন আছে এরকম আইকন আছে এইরকম আইকন একটা আমরা তৈরি করেছি বেসিক্যালি এরকম আইকন আমরা তৈরি করেছি এটা আইকন তৈরি করেছি এখন আইকন তৈরি করার পরে ইডি আমরা এখানে নিয়ে আসলাম আমাদের বাইসেলের ইজেটের এস প্লাস স্ক্রিনে পেস্ট
ওকে আমি পেস্ট দিয়েছি। আপনাদের কি পেস্ট হয়েছে? আমারটা হয়েছে জি। ও আমারটাই হচ্ছে না মনে হয়। It's just the logo, right? হ্যাঁ জাস্ট লোগো, Yeah. লোগো এবং আইকন দুটোই কপি করেছি আমরা। এই লোগো রাফিক এবং আদনান তালহা সবাই বানাবেন, আপনাদের থেকেও ইনপুট আসতে পারে যে কিরকম লোগো হওয়া উচিত বাই সেল ইজিট। এটা একটা ইউনিভার্সাল প্রোডাক্ট হবে, এটা টোটালি হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড চলবে, তো লোগোটা নিয়ে উনি উনি একজন একভাবে করলেন, আপনি একভাবে করতে পারেন, তো আপনি ইউজেস পিপল মেক, সো সেইগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করব যেটা ভালো হয়, তো সেটা আপনাদের কনসেপ্ট ইউজ করবেন, বানাবেন, সাবমিট করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে এটা জি একটা অ্যাপেল লোগো। ওকে মানে নেক্সট উইকের ক্লাসের আগে নেক্সট উইকের ক্লাসের আগে। হ্যাঁ আপনারা একটা লোগো তৈরি করতে পারবেন অথবা লোগো আইডিয়াও ইয়ে করতে পারেন, জেনারেট করতে পারেন না আইডিয়া, হ্যাঁ এটা আইডিয়া। লোগো দিলে হবে। লোগো আইডিয়া জেনারেট করতে পারেন। So, ওকে আমি what's the logo going to be about? Is it going to be like about US software or No, it's our own product, but it basically itself a independent product. So it's our owned by US Software, but Right. Bicel Easy it is a product. Oh, okay. So I'm a bottom-active logo for Bicel Easy. Yes, please. Actually. Okay. ওকে আমরা আইকনের ভিতরে আমরা লোগোটা নিয়ে আসলাম, লোগোটা আমাদের অ্যাপ্লিকেশন আইকনের ভিতরে লোগোটা নিয়ে আসলাম, একটু ছোট করে দিলাম অথবা আমরা ড্রাগ করেই ছোট করে দেই, একটু স্লাইড ছোট করে দেই, ছোট করে দিলাম। ওকে আপনার সেপারেটলি পেস্ট করবেন নাকি? আমার তো একসাথে পেস্ট হয়েছে। একসাথে পেস্ট হয়েছে। ও না না, নেভার মাইন্ড নেভার মাইন্ড। ওকে এটা আমরা গ্রুপ করেছি, গ্রুপ এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, গ্রুপের সাথে আমরা দেখেন এখানে আমরা অ্যালাইনমেন্টে গিয়ে আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, অ্যালাইনমেন্টে গিয়ে আমরা এখানে দেখেন অ্যালাইনমেন্টে কি করব, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন করে এটা সেন্টার দিব, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, হরিজন্টালি অ্যালাইন সেন্টার। ওকে এটা আমরা পুরাটাই বাম বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলবো, এটা আমাদের লোগো, লোগো গ্রুপ হয়ে গেল। ওকে লোগো গ্রুপ করার পরে আমরা এই জিনিসটা আমরা এইখানে নিয়ে আসব আমাদের এরিয়ার মধ্যে। এরিয়ার মধ্যে নিয়ে এসে আমরা একটু ছোট করে দিব, আমাদের কত পিক্সেল আছে, 1024 আছে, 1024 বাদ দিয়ে আমরা 800 দেই, 800 বেশি বড় হয়ে যায় 600 দেই। আর একটু বাড়িয়ে দেই 700, 700 পিক্সেল দিলাম, 700 পিক্সেল কনস্ট্যান্ট উইথ হাইট 700x700, 700x700। ওকে এবার আমরা কি করব, অ্যালাইন বাই আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড দিব, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, তার মানে আমার এটার মাঝখানে চলে এলো। বক্সের মাঝখানে চলে এলো।
লোগো আনতে পারছেন না রাফি মাঝখানে? Yeah. তালহা My Illustrator is not responding. Illustrator? It's not responding. Responding? Respond করতে সময়। ওই একটু কপি করে পেস্ট করতে একটু সময় লাগতেছে। পেস্ট হয়েছে নাকি? It worked, okay. হ্যাঁ, এবার কাজ করছে নাকি? Yeah. একটু ওয়েট করেন, ওয়েট করলেই ওটা ঠিক হয়ে যাবে। আপনার কত ছোট করছে কিভাবে? এটা 700x700 পিক্সেল করেছি, 700x700, সাতশো বাই সাতশো ওকে, ওটা টাস ফ্রম উইন্ডোজ, টাস ফ্রম উইন্ডোজে গিয়ে টাস ফ্রম অথবা Shift 8, Shift F8, Shift F8, Shift F8 দিলে টাস ফ্রম। 700 pixels? হ্যাঁ, 700 pixel, 700x700, উইথ 700, হাইট 700। দিলাম উইথ 700, হাইট 700। এরপরে আমরা দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এটা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। তাহলে আমার পুরো আর্টবোর্ডের মাঝখানে গিয়ে লোগোটা প্লেস হয়ে যাবে। আপনি লক গাইডস করতে হবে না আগে? হ্যাঁ, গাইড তো লক করতে হবে, গাইড তো অটোমেটিকলি লক করা, আমার তো লক করা না। লক করা নাই, তাহলে কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন দিলেই লক গাইডস, এখানে ক্লিক করে লক গাইডস করে দেন। যদি লক গাইড না থাকে তাহলে লক গাইড করে দেন। গাইডগুলো চলে গেছে। ওকে, কন্ট্রোল আবার সেমিকোলন দেন, আবার চলে আসবে। কন্ট্রোল সেমিকোলন আবার দিলে আবার চলে আসবে, এই যে চলে যাবে আবার চলে আসবে, কন্ট্রোল সেমিকোলন চলে এসছে। ওয়ান সেকেন্ড, আমারটা একটু সমস্যা করছে। ওকে, চলে এসছে, গাইড গুলো আসছে আমার। ওকে, কন্ট্রোল সেমিকোলন দিলে গাইড গুলো চলে আসছে। এটা আমি তাহলে, অসুবিধা নাই, আপনার ওটা গাইড গুলো এখন লক হয়ে গেছে, অটোমেটিকলি অটোমেটিকলি লক হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটা সেন্টারে দিবেন, সেন্টারে দিতে পারছেন? হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। আসছে না নাকি? আমি করছি লাইনটা হরিজন্টালি আর ভার্টিক্যালি। হ্যাঁ, হরিজন্টাল আর ভার্টিক্যালি সেন্টার জি হয়েছে। হয়েছে, ওকে, সেন্টারে চলে আসছে 700x700 পিক্সেল। জি ডান। ওকে, এখন আমরা আরেকটা ফাইলে যাই, দেখি আমাদের এখানে Wait, I have some guides that's like not I have some extra guides that's like in the logo. Extra guide. মানে এক্সট্রা গাইড গাইড আমার ভিতরে আছে। ওকে, আপনি যখন এই যে এখানে কপি করে আনছেন, এখানে গাইড ছিল, ইয়া এখানে গাইড ছিল, এই গাইডটা সহ চলে আসছে, সমস্যা নাই, এটা সেটা থাকুক ওখানে। No, it's not in the right place. মানে অন্য জায়গায় গাইড। আচ্ছা, অন্য জায়গায় আছে, এখানে আছে নাকি? ইয়া, এখানে আছে, অসুবিধা নাই, আপনি তাহলে লগ গাইড করে দেন, লগ গাইড, লগ গাইড উঠাই দেন, উঠাই দিয়ে এভাবে সিলেক্ট করে, এই যে এখানে গাইড আছে, গাইড আছে তো এরকম। ওকে, লগ গাইড, লগ গাইড, লগ গাইড দেন, লগ গাইড, লগ গাইড খুলে দেন, খুলে দেওয়ার পরে এটা সিলেক্ট করেন, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করেন। ওকে, সিলেক্ট হয়েছে, এরকম সিলেক্ট হয়েছে, এবার ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আবার আপনি লগ গাইড করে দেন।
তাহলে এই গাইডগুলো আর ধরা যাবে না। Okay, yeah, it worked. হয়েছে? Yeah. ওকে ওকে, আমরা এবার দেখি, আমরা আমাদের এখানে But আরেকটা can you back আইকন, on the log guide? জি লগ গাইড, Log guide কি আবার অন করে দেবো? না লগ গাইড এই যে এরকম এরকম থাকবে, লগ গাইড Okay. এটা রাইট ক্লিক থাকবে, এরকম থাকবে। Okay. ওকে, এবার আমরা আরেকটা ফাইল ওপেন করব, ফাইল ওপেন আইকন ওয়ান, ওপেন। আইকন ওয়ান ওপেন করেছেন? এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলে পুরোটাই একটা গাইড পুরোটাই সিলেক্ট হবে, শুধু এই অংশটুকু। এডিট কপি, এই অংশটুকু কপি করেন। কপি করে এস প্লাস স্ক্রিনে নিয়ে আসেন। এডিট পেস্ট, দেখেন এখানে অনেক ধরনের আইকন আছে, যে মনে করেন যে এটা শার্ট আছে, বাইসাইকেল আছে, হোটেল আছে, কাপ আছে, অনেক ধরনের আইকন ইউজ করা হয়েছে। তো এই আইকন গুলো আমরা হয়তো অ্যাপ্লিকেশনের আইকন, এগুলো সেল করা হবে, আমাদের টয় টয় আছে, মাইক্রোফোন আছে, সেল ফোন আছে, সবগুলোই। জাস্ট আমরা এখান থেকে বোঝাবো যে এটা আমাদের এখান থেকে সেল হয় বাই সেল হয়। ওকে, আমরা এটা মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে এনে আমরা দেখি আমাদের কত পিক্সেল ছিল। আমাদের এখানে আমরা ট্রান্সফর্ম নিয়ে আসি, শিফট এফ8, শিফট এফ8 ট্রান্সফর্ম আছে আপনাদের এখানে। এটার সাইজ দিয়ে আমরা এটা এটা আমরা ক্লিক করি, কনস্ট্যান্ট উইথ অ্যান্ড হাইট প্রমোশন ক্লিক করলাম, মানে চারো সাইডে সমানভাবে বড় হবে। আমাদের এদিকে কত ছিল, 1242, 1242, 42, উইথ উইথ দিলে নিচেরটা চলে আসবে 817। এইট ওয়ান সেভেন, 817 চলে আসবে। ওকে, 817, 817 চলে এলে আমরা ভার্টিক্যালি অ্যালাইন টপ, ভার্টিক্যালি অ্যালাইন হরিজেন্টাল অ্যালাইন লেফট, লেফট দিলে আমরা এখানে আমাদের উইন্ডোটা চলে আসবে। আইকন গুলো চলে আসবে এখানে। চলে এসছে রাফি, মাই ওয়ান ডিডন্ট অ্যালাইন, অ্যালাইন হয়নি। না, আচ্ছা, এটা কি সাইজ হয়েছে যে 1242 বাই 817 হয়েছে? আমি খুঁজেছি, 1242 দেন উইথ 1242।1242 বাই 817।
হয়েছে? Yeah, worked. Okay. এখন আমরা কি করব? অ্যালাইন দিব, অ্যালাইন দিব, অ্যালাইন ভার্টিক্যালি টপ, ভার্টিক্যালি লেফট। অ্যালাইন দিলে দেখেন কোথায় চলে আসবে। Okay, yeah, it worked. হয়েছে তালা? Yeah. Okay. আপনান? ওই পিকচারটা কোন ফাইলে? এই তো আপনি পিছায় আছেন, আপনাকে বলতে হবে যে কোথায় আছে, সঙ্গে সঙ্গে বলতে হবে, চুপ করে থাকবেন না, যে ওটা কোথায় আছে। আইকন ওয়ান নামে একটা ফাইল আছে, আইকন ওয়ান। ওকে জি, আইকন ওয়ান ওপেন করেন, ওপেন করে দেখেন এই অংশটা আছে, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ইডিট কপি, কপি করেন, কপি করে বাইসেল ইজেডের অ্যাপ্লিকেশনে পেস্ট করেন, ইডিট পেস্ট, পেস্ট করলেন। জি আমি করছি। ওকে, পেস্ট করার পরে তারপরে আমরা এখানে 1242 দিব, 1242। দিলাম, 1242 দেওয়ার পরে আমরা অটোমেটিকলি 817 হয়ে যাবে। হয়েছে আদনান? কত? 1242 1242 আর 817 817 817 ওকে করছি জি। ওকে, হয়েছে। এবার আমরা কি করব, অ্যালাইন দিব, শিফট এফ এর দিয়ে, শিফট এফ সেভেন দিয়ে, যে এখানে অ্যালাইন, অথবা এই যে এখানেও অ্যালাইন আছে, এখানে আছে, এখানে আছে, যেখানে দেওয়া যায়। ভার্টিক্যালি টপ উপরে দিলাম, টপ দিলাম, ভার্টিক্যালি কি হরিজন্টাল অ্যালাইন রাইট, রাইটে দিলাম, তাইলে আমার মাঝখানে পর চলে এলো। হয়েছে? এখনো কোচ চলে এসছে, এখনো করছি। ওয়ান সেকেন্ড। ওকে, হয়েছে আদনান? আমি একটু পিছনে আসি তো, তো আমি এখনো করছি। মন সাথে আচ্ছা, ওকে, মানে কোথায় আছেন, একে কপি করে নিয়ে আসছেন। মনে হয় আমার ওকে, এখন এই অংশটুকু আবার আমরা কপি করে অল্টার ক্লিক করে নিয়ে আসি, আলাদা বাহিরে অংশে অল্টার ক্লিক করে বাহিরে নিয়ে আসি। নিয়ে আসলাম, আমরা এগুলো ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে অথবা একটা একটা করে সিলেক্ট করে ফেলে দেই।
এই পর্যন্তই ফেলাবো, ক্যামেরা পর্যন্ত ফেলে দিব, বাকিগুলো সবগুলো থাকবে। আবার এই অংশটা আরেকটু কপি করলাম, আবার অল্টার ক্লিক করে আমরা এই অংশটা কপি করলাম, অল্টার ক্লিক করে আমাকে ওই ও ওই নেভার মাইন্ড, জি শুনো, না না আমি করতে পারছি। জি জি এই অংশটা কপি করতে পারছো? রাফি, ওকে কপি করলাম, এরকম এরকম আনতে পারছেন? জি ওকে, এখন দেখেন এই অংশটুকু, এই যে এখানে গ্যাপটুকু আমি পূরণ করে ফেলবো, এখানকার যে গ্যাপটুকু আছে এই অংশটুকু আমি পূরণ করে ফেলবো। পূরণ করে ফেলবো কিভাবে? এই যে দেখেন, আমি এই যে গাড়ির অংশটা, গাড়িটা সিলেক্ট করলাম, হাইড করলাম, অথবা গাড়িটা ডাইরেক্ট সিলেকশন, এই যে গাড়িটা আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে, এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে খালি এই যে গাড়ির অংশটুকু সিলেক্ট করলাম, হাইড করলাম, হাইড করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার ক্লিক করে এই যে এখানে আরেকটা প্লেস করলাম, একটা গাড়ি প্লেস করলাম, ঠিক আছে, গাড়ি এইখানে আরেকটা প্লেস করলাম, এইখানে আরেকটা প্লেস করলাম, এইখানে একটা প্লেস করলাম, গাড়ি সিলেক্ট করলাম, ওকে। এবার আমি সাইকেলটা নিব, সাইকেলটা সিলেক্ট করলাম, অথবা আমি যদি আনগ্রুপ করে দেই তাহলে এই যে একটা একটা করে সিলেক্ট হবে, আনগ্রুপ করলাম, এই অংশটা ধরে বাম বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ হয়ে গেল, এটাও ধরে বাম বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ হলো, আনগ্রুপ হওয়ার পরে এই যে দেখেন সাইকেলটা আমি অল্টার ক্লিক করে কপি করে এখানে নিয়ে আসলাম, সাইকেলটা নিয়ে আসলাম, তারপরে এই যে এটা নিয়ে আসলাম, তারপরে মনিটর নিয়ে আসলাম, তারপরে প্যান নিয়ে আসলাম, এখানকার গ্যাপটুকু পূরণ হয়ে গেছে, টিভি নিয়ে আসলাম এখানে, তারপরে মোবাইল নিয়ে আসলাম, সিপিইউ নিয়ে আসলাম, প্যান নিয়ে আসলাম, ব্যাগ নিয়ে আসলাম, এটা যাবে না, ছোট অংশ দিতে হবে, ছোট অংশ কি দেওয়া যায়, এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, ওকে, দেখি আমার গ্যাপ পূরণ হয়েছে কিনা, আর একটু একটু বাকি আছে এইদিকে। আপনার ইচ্ছা মতো আপনি যেটা আনেন, যেটা এনে প্লেস করলে হয়ে গেল আর কি।
হয়েছে? এরকম করছি। হয়েছে রাফি? মারতে হবে, হচ্ছে নাকি রাফি? আদনান জি, আহান, স্ক্রিন মাঝে মাঝে ফ্রিজ হয়ে যায়। আপনাদের জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি, এই যে এখন ফ্রিজ হয়ে গেছে, এখন তো ওয়েট করছি আপনাদের জন্য, আপনাদের হয়েছে কিনা। হ্যালো, হ্যাঁ হ্যালো, ইয়া আই ক্যান হিয়ার দ্য ভয়েস কারেক্টলি। ওকে, হ্যালো, না না, বাস ঠিক আছে, উই আর হিয়ারিং, এভরিথিং ইজ ওকে, বাট আই ক্যান হিয়ার এনিথিং। মেবি ইওর নেটওয়ার্ক হ্যাজ প্রবলেম ইন ইওর ওন হোম নেটওয়ার্ক। Maybe. Okay. Talha. Yeah. শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এই যে ক্লিয়ার, আপনি করতে পেরেছেন? I'm doing it right now. Okay. আমরা এটা পুরোটা আনগ্রুপ করে আমরা একটা বক্স তৈরি করেছি। রাফি, আদনান, আর একটু ফাস্ট করতে হবে। কি আমার হয়ে গেছে? ওকে, আদনান কি হয়েছে? জি, মনে বাস হয়ে গেছে। ওকে ওকে, আমরা এটা পুরোটা সিলেক্ট করে গ্রুপ করব, পুরোটা সিলেক্ট করে বাম বাটন ক্লিক করে গ্রুপ করব। গ্রুপ গ্রুপ করলে তাহলে এটা একটা গ্রুপ হয়ে যাবে, তাহলে আমরা সহজে মুভ করাতে পারবো। ওকে ওকে, গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা এটাকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডে জল ছাপে নিয়ে আসবো। তো আমরা জানতে চাই
সাইজ কত হতে হবে? আমাদের এখানে সাইজ আছে হলো 1208, 1208। ওকে, তাহলে আমরা যদি নিচের হাইটটা যদি দেই 2300, 2300, তাহলে আমাদের আইকন গুলো এরকম হয়ে যাবে আসবে। টোয়েন্টি থ্রি জিরো জিরো হলে 3625 হবে, 3625। আমরা এখানে নিয়ে আসলাম, এটার উপরে নিয়ে আসলাম। আপনার কত দিচ্ছেন উইথ হাইট? উইথ দিছি, উইথ দিয়েছি, হাইট দিয়েছি 2300। তারপর উইথটা কত? উইথটা আসছে হলো 3625, 3525, সরি 3525। ওকে ওকে, উইথ হাইট ওকে। এখন এটা আমরা এই যে দেখেন এখানে ড্রাগ করে নিয়ে সেন্টারে দিব, সেন্টার সেন্টারে রাখবো, সেন্টারে রাখলাম। মাঝ বরাবর রাখলাম, রেখে আমরা ইন্টার দিলাম। ইন্টার দিয়ে মুভ করে দেব, মুভ মুভ হরিজেন্টাল জিরো, ভার্টিক্যাল দিব 2300, ভার্টিক্যালি 2300। ওকে, হরিজেন্টাল জিরো, হরিজেন্টাল জিরো, হরিজেন্টাল জিরো, ভার্টিক্যাল 2300। ওকে, তাহলে নিচে চলে আসবে। এসে ওকে, এবার আমরা এই যেখানে যে আমাদের একটা বক্স আছে, বক্সটা সিলেক্ট করব, ড্রাগ করে বক্সটা সিলেক্ট করব। সিলেক্ট করেছি, ইন্টার দিব। ইন্টার দিয়ে যে দেখেন 2300 কপি করা আছে, খালি কপি দিব, কপি। কোনটা সিলেক্ট করছেন আপনি? এখানে একটা বাউন্ডারি বক্স আছে, এই যে বাউন্ডারি বক্স আছে যেটা ড্রাগ করে, ড্রাগ করে ধরা গেল, আউটলাইন বক্স আছে একটা। ইন্টার দেই, ইন্টার দেওয়ার পরে এই যে হরিজন্টাল জিরো, ভার্টিক্যালি 2300, কপি, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে আরেকটা উইন্ডো 2300 তে চলে আসবে। তারপর এটা আমরা এটা শিফট ক্লিক করে এটা সিলেক্ট করব, শিফট ক্লিক করে এটা সিলেক্ট করব। তারপর আমরা মার্কস করব, মার্কস, মেক ক্লিপিং মার্কস, নো হয়নি। আমরা যেটা এনেছি 2300, কপি, কপি আনার পরে আমরা বাম বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, অথবা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট লাস্টেরটা, তারপরে এই দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা বাম বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে আমাদের এটা মার্কস হয়ে যাবে। হয়েছে রাফি? ক্লিপিং মার্কস আপনি কিভাবে করেছেন? ওকে, আমি এই যে বক্সটা এনেছি, বক্সটা তো আনতে পেরেছেন? জি। এই যে এটা, এটা তো কপি করে আনতে পেরেছেন, 2300 কপি এখানে আসছে তো? হ্যাঁ,
আশা করি যে এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করেছেন, এটা সিলেক্ট করার পরে বাম বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক খালি এটা সিলেক্ট করবেন। এখানে বক্সটা কিন্তু সিলেক্ট করিনি, এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলাম। এরপরে এই দুটো আমরা ড্রাগ করলাম, মানে বক্সটা এবং এটা ড্রাগ করে বাম বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস দিলেই ক্লিপিং মার্কস তৈরি হয়ে যাবে। হয়েছে, জি ক্লিপিং মার্কস হয়েছে, জি ওকে। এবার আমরা ইন্টার দিব, ইন্টার হরিজন্টালি 0 ভার্টিক্যালি -2300, ভার্টিক্যালি 2300। ভার্টিক্যালি 2300 ওকে, ওকে দিলে এটার পিছনে একটা উইন্ডো চলে আসবে, এটা চলে আসবে। চলে আসার পরে আমরা ট্রান্সপারেন্সিতে যাব, অপারসিটি। এই যে এখানে ক্লিক করলে স্টোকে, স্টোকে ক্লিক করলে স্টোক আসলো, গ্রেডিয়েন্ট আসলো, ট্রান্সপারেন্সি আসলো। ট্রান্সপারেন্সিতে এই যে এখানে অপাসিটিতে আমরা 20% করে দিব। ওই লাস্ট পার্টটা আবার করতে পারেন। হ্যাঁ ওকে, এখানে আমরা মার্কস করেছি, মার্কস করে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে 0 ভার্টিক্যালি দিব 2300 -2300 ওকে -2300 ওকে। চলে গেল কোথায়, এটার উপরে বাউন্ডারি বক্সে চলে আসলো, আমাদের আমাদের উইন্ডোজের বক্সে চলে এলো। উইন্ডোজের বক্সে চলে আসার পরে আমরা এই যে দেখেন এখানে স্টোক আছে, স্টোকে ক্লিক করব। স্টোকে ক্লিক করার পরে এখানে কি স্টোক গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। ট্রান্সপারেন্সিতে অপাসিটিতে আমরা এখানে কত করব, 20 দিয়ে দিব, 20 অথবা 15 দিয়ে দিব, 15 দেই, 15 ওকে দিলে দেখেন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমার ওই অপশন গুলো না, স্ট্রোক গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম, হ্যাঁ স্ট্রোক আসবে। আর এই যে উইন্ডোজে যান, উইন্ডোজ ও আসছে, আসছে, আসে, জি হ্যাঁ। কত দিব, 15 ট্রান্সপারেন্সি, 15 15 দিয়েছেন, ওপাসিটিতে 15, জি অপাসিটি 15, জি দিছি 15। দেওয়ার পরে বাম বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, জি হয়েছে, সেন্ড টু ব্যাক হয়েছে। দেখেন এখন এটা হচ্ছে হলো আমাদের স্প্লাশ স্ক্রিন, অথবা কি বলবো এটা, স্প্লাশ স্ক্রিন অথবা লোডিং স্ক্রিন। লোডিং স্ক্রিনে আমাদের বাইসে লিজেটের লোডিং স্ক্রিনে আমাদের এই জিনিসটা সবার প্রথমে আসবে, 3-4 সেকেন্ড, 3-4 সেকেন্ড লোডিং স্ক্রিনে আসবে। তারপরে আমাদের মেইন উইন্ডো ওপেন হবে, তারপরে আমাদের এই পেজ ওপেন হবে, লগ ইন পেজ ওপেন হবে। লোডিং স্ক্রিনের আগের এটা পরে হচ্ছিল এই পেজ ওপেন হবে, এটা হচ্ছে লোডিং স্ক্রিন। দেখেন এই বাইসে লিজেট যদি আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন, তাহলে এই এগুলো বাদ দিয়ে খালি এই যে পিছনের যে অংশটুকু আছে এই অংশটা খালি লোডিং স্ক্রিনে আসে। এই অংশ থেকে ট্রান্সপারেন্সি, এই অংশ থেকে আমাদের এই অংশটা আমরা রিপ্লেস করব, কারণ এখানে সেলের একটা কনসেপ্ট আমরা ইউজ করেছি। এটা বাইসেলিজের থেকে এই অংশগুলো, এই আইকনগুলো আমরা যেগুলো সেল করি আমরা, সেগুলো আমরা সেলের কিছু আইকন ইউজ করেছি, সেই আইকনগুলো আমরা এখানে প্লেস করেছি। ওকে ক্লিয়ার, আদনান, তালহা, হ্যাঁ কি পারতেছেন কি আপনারা এই জিনিসগুলো পারতেছেন? রাফি, আদনান, রাফি পারতেছে একটু, আদনান মনে একটু পিছাই গেছে, তালহা মনে একটু পিছাই গেছে। আদনান,
আপনি বলেন, সমস্যা নেই, আমি আবার যেখান থেকে বলবেন ওখান থেকে আবার দেখাই দিব। আদনান, আচ্ছা রাফি কি অবস্থা? আমি বুঝেছি। তো প্র্যাকটিস করতে পারতেছো? তুমি করতেছো? এটা করতে পেরেছো তুমি? তোমার কম্পিউটার এখন? আমাদেরও বিহাইন্ড, বা আমি করতেছি রাইট নাও। হ্যাঁ, আমাদেরও বিহাইন্ড, বা আমি করতেছি রাইট নাও। এখন যেটা করলো স্যার, সেটা কি তুমি এখন করতে পেরেছো কি না? ওকে, তালহা, My connection is really bad. Connection is very bad. No, we are okay. Your connection may be very yeah, bad. That's what I said. My connection is very bad. Connection very bad. Okay. যাই হোক, এখন সেটা তোমাকে ফিক্স করতে হবে। হাউএভার, তুমি কি এটা বানাতে পারতেছো কি না? Yeah, I can. You did it? তুমি কি এখন করেছো এটা? I didn't do the background thing. হ্যাঁ, সেগুলো করতে হবে, না হলে তো কাজ তো হাফ ডান করা যাবে না। ইট শুড বি কমপ্লিট। Complete. No, my internet connection is bad. I can barely see what he's doing. Okay. Hello. মানে শুনতে পাচ্ছি। আচ্ছা, ও ও তালহার নেটওয়ার্কে মনে হয় সমস্যা, যার কারণে সে ভালো করে ওই কি কি করলেন সেটা সে বুঝতে পারলো না, ব্যাকগ্রাউন্ডটাতে কি কি করলেন। আচ্ছা, আমরা কি তালহার স্ক্রিন শেয়ারে নিয়ে আমরা করে দিব নাকি এরকম কিছু? না, পারবো না, কারণ ওর ওখানে স্লো কানেকশন, তো লো কানেকশন। কানেকশন। আচ্ছা, ওকে, আদনানের কি অবস্থা? আদনান আপনার হয়ে গেছে? হয়ে গেছে? ওকে ওকে, ডান ডান, গ্রেট গ্রেট। ওকে, রাফিও তো হয়ে গেছে মনে হয়। জি, অলমোস্ট। ওকে, অলমোস্ট, তার মানে একটু বাকি আছে। না, হতে হবে, জিনিসটা হতে হবে, না পারলে আবার বলতে হবে, কারণ এইগুলোই তো কাজ। না পারলে বলতে হবে যে তাহলে আবার করে দেখাবো, সমস্যা নেই, এগুলোই কাজ করতে হবে রেগুলার। দিস ইজ দা ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু এভরি সিঙ্গেল ডে ইন অফিস। এগুলো পারফর্ম করতে হবে এবং নিজেদের থেকে আইডিয়া বের করতে হবে, এবং সেই আইডিয়া গুলো অ্যাপ্লাই করে বিভিন্ন দু তিনটা আইটেম দিতে হবে, যে দু তিনটা চারটা পাঁচটা যে কটা, যাতে কোনো ক্লায়েন্ট স্যাটিসফ্যাক্টরি ইজ ইউর স্যাটিসফ্যাক্টরি। অপশন করতে হবে, অ্যানাদার অপশন করতে হবে, ভেরিয়েন্ট অপশন করতে হবে। ইউ হ্যাভ টু ফোকাস। এবং আপনাদের কি এই জিনিসগুলো ফোকাস হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছো কিনা তোমরা, যে এই জিনিসের একটা ফিউচার বা ইয়ে ভালো কিছু হতে যাচ্ছে সেটা তোমরা এখন ফিল করতেছো কিনা? টাইম তো দিতে হবে, অন্য জায়গা থেকে টাইম কাট করে হলেও ক্যারিয়ারে যদি আসতে হয় এখানে, এখানে এফোর্ট দিতে হবে। এখন বুঝতে তো পারছো যেখানে অনেক দিন এফোর্ট দিয়ে মানুষজন আসছে, তো তোমাকে শর্ট টাইম ভিতরে সব সব ডিউরেশনের ভিতরে, মানে শর্ট ডিউরেশনের ভিতরে কাজগুলো করতে হবে, তার মানে বেশি সময় দিতে হবে এর জন্য। তো সেটা যদি না হয় তাহলে তো পারফর্ম করবা কি হবে? ইন্টারভিউ তে যখন জিজ্ঞেস করবে যে আচ্ছা এখানে আমি উপরে যে সাইকেলটা কেলে এটা এখানে এইভাবে দিতে চাচ্ছি না, এটা এখান থেকে সরিয়ে দিতে চাচ্ছি রাইট ওয়েতে, আমি সরিয়ে দিয়ে এইটা আমি এই যে বাইসেলি যে লোগো তার চারিপাশে সেন্টারে আনতে চাচ্ছি, চারিপাশে থাকবে, উপরে না লোগোরই চারিপাশে থাকবে, তখন এটা কি হবে তোমাকে করতে হবে, তখন রাইট ওয়েতে তুমি এটা করে দেখাবা, ঠিক আছে? এগুলো হলো ইউজার এক্সপিরিয়েন্স। আমার আমি আমি বুঝতেছি যে এটা উপরে দিয়েছে। আচ্ছা, উপরে দিতে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে
বাইসলিজি সে একটা ইয়ে করতেছে, সে একটা মেসেজ দিচ্ছে যে দিস ইজ দ্য থিং, এবং সেই মেসেজটা উপরে উঠতেছে না, আমি চাচ্ছি বাইসলিজির লোগো চারিদিকে এটা হবে। লোগোর চারিদিকে হবে, হ্যাঁ, এই অপশনাল, অপশনাল করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি চাচ্ছি লোগোটা চেঞ্জ করে নতুন একটা স্ক্রিন বানাতে, স্ক্রিনের স্টাইলটাই নতুন হবে, এত হিজিবিজি নতুন না, এই উপরে অনেকগুলো বাটন, নিচে বাটন, এত কিছু দরকার নাই আমার, জাস্ট সিম্পল আমি চাচ্ছি। Is there a task for next week to make a new design? You have to make. Okay. You all have to make ট্রিকের আগে তোমাদেরকে এখন কাজ করতে হবে, এই নতুন নতুন কনসেপ্ট আইডিয়া জেনারেট করে বানাতে হবে, আমরা সেটা অ্যাপ্রুভ করব, সেটা আমরা আমাদের অ্যাপে লাগাবো। Okay. অ্যাপ্লিকেশনে এখানে যে যেটা ইমপ্লিমেন্ট হবে, যেটা অপশন অপশনাল বের হবে, এখান থেকে কিন্তু আমরা চুজ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব, এখান থেকে অ্যাপ্লিকেশন ইউজ করব। এবং তোমরা আইডিয়া পাবে ওকে, করতে গেলে তোমরা এগুলো ঘাঁটবে গুগলে, অ্যাপ স্টোরে বিভিন্ন অ্যাপ দেখবে, ডাউনলোড করবে, বিভিন্ন আইডিয়া নিবে, হয়তোবা সেটা এরকম বাইসেল ইজি না, অন্য কিছু, ই কমার্স বা এটা সেটা, যেটাই হোক সেটা দেখে সেটা থেকে আইডিয়া করে এখানে ইমপ্লিমেন্ট করবে। হুবহু কপি করা এটা ঠিক না, এটা ল ভায়োলেশন হয়, তো এমন ভাবে করতে হবে যে এটা দিস ইজ নট হুবহু কপি, বাট মানে আমরা করতেই পারি ওই ধরনের ইঞ্জিন, ওই ধরনের অ্যাক্টিভিটিস, এই ধরনের অ্যাপ যে আরো আছে না, তা তো আরো আছে, আরো হান্ড্রেড অফ অ্যাপ আছে মার্কেট, রাইট, একই ফাংশনালিটি আছে, বাট আমার লুকটা অ্যাপিয়ারেন্সটা ডিফারেন্ট, একটু ডিফারেন্ট বানা লুক, তাহলেই আর ভায়োলেশন হবে না, কথা বোঝা যাচ্ছে? সো এই জিনিসগুলো মাথায় রেখে বানাতে হবে, এবং বানিয়ে আমাদেরকে এই জিনিসগুলো আমরা সবাই মিলে দেখবো, সবাই মিলে দেখে এটা সবার কমেন্টস থাকবে, হ্যাঁ এটা ভালো হচ্ছে, এটা ভালো হয়েছে, সেটা আমরা পাবলিশ করব। বুঝতে পারতেছি, জি, এটাই 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 একটা মানে ইন্ডিভিজুয়ালের কাছে বড় একটা রিওয়ার্ড যে ইউ আর উইনিং সামথিং, তোমারটাই বা তোমাদেরটাই বা কম্বিনেশন হতে পারে, সেটা আপ হচ্ছে, অ্যাপ মার্কেটে যাচ্ছে, তো যাই হোক, ইটস এ হোল টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কটা কাজে লাগাবো এবং যার যার পোর্টফোলিওতে কাজে লাগাবো। জি জি, নেক্সট নেক্সটে যান, থ্যাংক ইউ। ওকে ওকে, আমরা এটারই একটা অপশনাল তৈরি করব, অপশনাল তৈরি করব, আমরা পাশে আরেকটা উইন্ডো নিব, উইন্ডোজ উইন্ডোজ এ গিয়ে আমরা লেয়ার লেয়ার অথবা আর্টবোর্ড, আর্টবোর্ডে যাব, আর্টবোর্ড আর্টবোর্ডে গেলাম, উইন্ডোজ আর্টবোর্ড, আর্টবোর্ডে গিয়ে আমরা নতুন আরেকটা আর্টবোর্ড ক্লিক করব, নিউ আর্টবোর্ড ক্লিক করলে এখানে এরকম আরেকটা আর্টবোর্ড চলে আসবে, আপনি আর্টবোর্ড এসেছে, অথবা আমরা সেভ দেই, ফাইল সেভ অ্যাজ, আগে সেভ দিয়ে দেই, আমরা আরেকটা একটা স্ক্রিন ওয়ান করলাম, তো আমরা স্ক্রিন টু করি, স্ক্রিন টু করলে হয়ে যায়, আমার একটু যেতে হবে এখন, জি, বাট ইসব আমি রেকর্ডিংটা দেখতে পারবো, ওকে ঠিক আছে, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক আছে।
রাফি কি বুঝতে পারতেছো যে নেক্সট কি করণীয়? Next key. কি করণীয়, কি করতে হবে তোমাকে? বুঝছি। তোমাকে এগুলো স্টাডি করতে হবে, লাইক বিভিন্ন অ্যাপ দেখতে হবে, বিভিন্ন ডিজাইন দেখতে হবে, বিভিন্ন কনসেপ্ট অ্যাডপ্ট করতে হবে, সেই আইডিয়া গুলো আবার অ্যাপ্লাই করতে হবে। এখন ডিজাইন তো করতেছো রাইট? ইন্ডিপেন্ডেন্টলি ডিজাইন করতে পারতেছো কিনা? ওকে, ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজ বাই সেল ইজ এট এস প্লাস স্কিন টু। আমরা হ্যাঁ মানে বানাইতেছি 4, 5, 6 around that. হ্যাঁ আমরা টু অপশন, ফার্স্ট অপশন করলাম, ফার্স্ট অপশন করে এখন টু সেকেন্ড অপশনে যাব। সেকেন্ড অপশনে আমরা এটাই সলিড কালারের ভিতরে আমরা করার চেষ্টা করব। সলিডে ভিজিবিলিটি বেশি বেশি হবে যদি আমরা সলিড কালারের মধ্যে করতে পারি আর কি। ওকে, আমরা এটা ইন্টার দিয়ে আমরা 1242 পাশে নিয়ে আসি। ওকে নিয়ে আসলাম, এটাও আমরা ইন্টার দেই, 1242 নিয়ে আসলাম পাশে। ওকে, এখন আমরা এই অংশটুকু কপি করে এই অংশটুকু, এখানে একটা বক্স আছে, বক্সটা সিলেক্ট করি। বক্সটা সিলেক্ট করার পরে আমরা এখানে যে কালার আছে আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে এই কালারের ভিতরে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এটা সলিড কালার হয়ে গেল, সলিড কালার হয়ে গেল, সলিড কালার হয়ে গেল, সলিড কালার। আমরা ফ্ল্যাশ স্ক্রিন যেহেতু করব, আমরা দেখি এই যে এই অংশটা যেটা আছে আমরা কপি করি, একটা কপি করলাম, ওকে। রাফি করতে পেরেছো? সরি, আমি মনে একটু ফাস্ট করে ফেলেছি। ওকে, সো আই ড্রপার টুল এন্ড দেন হোয়াট? হ্যাঁ, আই ড্রপার টুল দেন কালার, আই ড্রপার টুল কালার, এখানে ক্লিক করলে এটা পুরাটাই কালার হয়ে যাবে। ওকে, এই অংশটা সিলেক্ট করে কালার করে ফেললাম। ওকে, এখন এই অংশটুকু আমরা কপি করব। কপি করলাম, কপি করার পরে অল্টার ক্লিক করে কপি করেছি, এটা আমরা মাস্কটা ছেড়ে দিব। কন্ট্রোল বা বাম বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক। ওকে, ক্লিপিং মাস্ক রিলিজ করলাম। ওকে, ক্লিপিং মাস্ক রিলিজ করার পরে আমাদের এই সবগুলো চলে আসলো। এই যে এই এটা আমাদের মাপ কতটুকু আছে, 700। ওকে, আমরা যদি 800 পিক্সেল নেই, এইখানে যদি আমরা 800 দেই, অটোমেটিকলি 800 দিলে এটা সাইজ কত আসছে, 521, 521/800, 521/800, ঠিক আছে? পাঁচশো একুশ বাই 800, আমরা এখানে দিয়ে দেখলাম, আমরা এটা পুরোটা হোয়াইট কালার করে দেই। কালারে যাই আমরা, কালারে গিয়ে আমরা এখানে পুরো অংশটা আমরা হোয়াইট কালার করে দেই, হোয়াইট কালার করলাম। হোয়াইট কালার করার পরে আমরা এখানে নিয়ে আসলাম ওই শেপটা পেলাম ফ্রম দ্য প্রিভিয়াস ফাইল, রাইট? হ্যাঁ, প্রিভিয়াস ফাইলে। এটা অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলাম, এনে আমরা এইখানে দিলাম।
ওকে, আমরা আর একটু বড় করি, 800 900 দিয়ে দিই। 900 দিলাম, 900 দিলে আমাদের ফাইল আসলো কতটুকু, 587। 900 বাই 587, 900 বাই 587। আমরা আরেকটা কপি করলাম, নয়শো বাই 587। ওকে, আমরা এই দুটো অংশ মাইনাস 1242, 1242 আমরা এদিকে নিয়ে আসলাম। ওকে, এটা আমরা আনগ্রুপ করে দিলাম, তাহলে একটা একটা ধরা যাবে। এটা আমরা আনগ্রুপ করে দিলাম, একটা একটা ধরা যাবে, একটা একটা ধরা গেলে আমরা কি করব, আশেপাশে কিছু অংশ নিয়ে আমরা ফেলে দিব। দেখি আমরা এই অংশটা নিয়ে আসি, -1242, কপি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, এটা আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে, কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসে আমরা দেখি এই যে এখানে যেরকম রাউন্ড শেপ আছে, আমরা এখানে এরকম রাউন্ড শেপ করতে পারি কিনা, একটা একটা করে ফেলে দেই, একটা করে সিলেক্ট করে ফেলে দিই, ফেলে দিয়ে একটু রাউন্ড শেপ টাইপের নিয়ে আসি, এদিকে এরকম ড্রাগ করে ফেলে দিই, ড্রাগ করে ফেলে দিলাম। তুলে কিছু কপি করে নিয়ে আসলাম, একটা একটা করে কপি করে নিয়ে আসি। এক একটা মানে কেমন স্যার? আনগ্রুপ আনগ্রুপ করলেই, আনগ্রুপ করলে, আনগ্রুপ করলেই, এটা আনগ্রুপ করলেই একটা একটা করে কপি হয়ে যাবে। এই যে আনগ্রুপ করলে আলাদা আলাদা হয়ে যাবে, পুরোটা সিলেক্ট করে আগে কিরকম ছিল, এই যে এরকম ছিল, ধরলেই পুরোটা একসাথে হতো, বাম বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করলে তখন একটা একটা করে সিলেক্ট হয়ে যাবে। কপি করে খালি নিয়ে আসতেছি, অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসছি, ওকে, এখানে রাউন্ড শেপের মতো হয় নাই, আমরা এখানে রাউন্ড শেপ আমরা রাখবো না, আমরা এটা ফেলে দিব, কিছু অংশ অংশ ফেলে দিব যেন রাউন্ড শেপ বোঝা না যায়। এবার রাউন্ড শেপ বোঝা যায়, বোঝা যায় না এটার মতো। ওকে, আমরা এখন এই অংশটুকু সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দেব, সেন্টারে দেব, অথবা আমরা গ্রুপ করে ফেলবো। এটা আমরা হাইড করে ফেলে দিলাম, এটা আমাদের দরকার নেই, আমরা এই যে অংশটুকু আমরা সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম।
গ্রুপ করে আমরা ইন্টার দিয়ে 1200। ওকে রাফি কি হয়েছে? সরি can you show me the size again, like 1200 for the হ্যাঁ হ্যাঁ সরি এটা সাইজগুলো আমি পাইনি সাইজগুলো হ্যাঁ আচ্ছা এটা সাইজ ছিল এটা সাইজ ছিল উইথ ছিল 946 ওকে 946 950 বাই 500 950 বাই 556 তারপরে এটা আরেকটা কপি করেছি কপি করে উপরে দিয়ে তারপরে এটা মিলাই দিছি হয়েছে রাফি ওকে এটা গ্রুপ করি গ্রুপ সিলেক্ট করে গ্রুপ করি সিলেক্ট করে গ্রুপ করলাম গ্রুপ করার পরে আমরা ইন্টার দিয়ে 1242 এখানে নিয়ে আসলাম এখানে এনে আরেকটু অল্টার ক্লিক করে আরেকটু বড় করে দেই বড় করে দেওয়ার পরে আমরা অ্যালাইনমেন্টে যাই অ্যালাইনমেন্টে আমরা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার একটু বড় করে দিয়েছি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার সাইজ হচ্ছে হলো আমার 1080 সাইজ দিয়েছি 1080 সাইজ দিলাম 1080 বাই 1363 63 সাইজ দিলাম 63 সাইজ দেওয়ার পরে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার হরিজন্টাল অ্যালাইন সেন্টার সেন্টারে দিয়ে দিলাম সেন্টারে দেওয়ার পরে এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম সেন্ড টু ব্যাক দিলে আমার এই বক্সের ভিতরে পিছনে চলে গেছে তাহলে এই অংশটা ধরে আমরা এই রাউন্ড বক্সটা ধরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এবার কি হলো আমাদের বক্সের বাইরে চলে আসলো ওকে এখন এটা কিন্তু বেশি ভিজিবল হয়ে গেছে দেখেন বেশি ভিজিবল মনে হয় লোগোটা অনেক বেশি হয়ে গেছে তো আমরা এটা যদি অন্য কালার দেই একটু ডার্ক কালার দেই দেখেন এবার আই ড্রপার দিলাম আই ড্রপার দিয়ে এখানকার যে কালার আছে এখানকার যে কালার আছে এই কালারটা আমি দিলাম এই কালারটা দিলে এই কালারটা চলে আসলো আমার ওকে বাইশে লিজি প্লাস স্ক্রিন হয়ে গেল আরো একটু সমস্যা এখানে আনগ্রুপ করলাম আনগ্রুপ করে এই যে এখানে কিছু অংশ খালি হয়ে আছে খালি
আমার কাছে জিনিসটা ভালো লাগতেছে, বাট অনলি লোগোটা নিয়ে আমি, কারণ লোগোটা ঠ্যাং বেরিয়েছে, মানে পা বেরিয়েছে দুইটা। লোকটা রানিং রানিং এ আর কি, মানে সে হ্যাঁ, তো ব্যাগটাকে এত দৌড়াচ্ছে এইটাই আমার কনসেপ্ট কাছে একটু নিয়ে। কেমন ভাব লাগতেছে যে যে দুটা পা বেরিয়েছে, পায়ের আবার মাথা বেরিয়েছে, মানে এত কিছু তো মানে ব্র্যান্ডিং লোগো মানে কম্প্যাক্ট না, কি কম্প্যাক্ট হয়নি জিনিস আমার কাছে, কম্প্যাক্ট লাগতেছে না, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, লোগোটা আবার নতুন কনসেপ্টে করতে হবে, অসুবিধা নাই। হ্যাঁ লোগো ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা ইয়ে করি, লোগোটা আবার নতুন কনসেপ্ট আমরা ইয়ে করে নিব। ওকে, এটা আমাদের স্ক্রিন কি একটু খালি খালি মনে হয় না ভরাটি মনে হয়? মোটামুটি ফিজিবল। আমরা আর একটু ভরাটো করে দিতে পারি, আমরা এটা না, আর সিলেক্ট ভরাট করলাম। করতে আগেরটার থেকে, না আগেরটার থেকে এটা মোটামুটি একটু একটু সলিড এটা টাইপের ফিজিবল আসছে, আর একটু কি, কাছাকাছি আসছে, একটু সোবার কাছাকাছি আসছে। আসছে। হ্যাঁ আগেরটা মানে এরকম করে করে অপশন গুলো করতে করতে বাড়া যাবে, তাই তো জিনিসটা যে করতে কোনটা হবে, এরকম করে করে অপশন গুলো করা যাবে আর কি। বা আমরা নাও রাখতে পারি, যে পিছনে লাগেজ টাগেজ ব্যাগ ট্যাগ এগুলো নাও রাখতে পারি, তাই না? হ্যাঁ, প্লেন সিম্পল রাখলেও হয়ে যায়, একটা সলিড কালার দিয়ে। হুম যেমন এটা একটু ডার্কিশ কালার দিলাম, একটু ডার্কিশ কালার দিলে আমরা যদি কনসেপ্টটা দেই, এই কনসেপ্টে বাইসেলিজেট। মাইনাস 1242। ওকে, এরকম করে আমরা দিতে পারি। রাখি। রাখি, হ্যাঁ, বুঝতেছ কষ্ট হচ্ছে বুঝতে? No, construction. I'm just having a. That's fine. I'm on এগুলো অপশনাল অ্যাকচুয়ালি, রাফিদেরকে নিজেদেরকে বের করতে হবে যে কি অপশন দিলে ভালো লাগবে, আমি এই অংশটাই কিভাবে দিলে ভালো লাগবে, আপনি এটাই মানে অ্যাকচুয়ালি মানে মানে ইউজার ইন্টারফেস করা হবে আর কি, ইউআই করা হবে, যে আমি ইউআই করতেছি, আমি এটা নতুন অপশন বের করতেছি। আইডিয়াটা যত তোমাকে বেশি জেনারেট করতে হবে, মানে আইডিয়াটা আমি প্রথম তাদেরকে জেনারেট করতে হবে। যখন একটা ড্রেস পরি তখন জুতাটা কিরকম পরবো, প্যান্টটা কিরকম পরবো, প্যান্টটার নিচে কি আমি ভাঁজ দিব? ভাঁজ দিলে তো আমার এটা খারাপ দেখাতে পারে। আচ্ছা, তাহলে না, আমরা ওই এমন প্যান্টই আমার থাকবে যে প্যান্টে ভাঁজ লাগে না, সেরকম করে লেন্থটা দেখে কিনবো, তারপরে আমার মানে দেখে বসাবো বা ই করবো, পরবো প্যান্টের কালারটা কি হবে, আমাদের কি কালারের বেল পরা উচিত, তারপরে উপরে শার্টটা কি পরবো, কিরকম থাকবে শার্টটা, কি সামনে বোতামটা কন্ট্রাস্ট হবে কিনা, এই যে টোটাল নিজেকে যখন গ্লাসের সামনে দাঁড় করাই, নিজেকে যখন করে সুটেড বুটেড বা সুন্দর করে মানে পরিবেশন করি, তো অ্যাপের বিষয়টাও এরকম, কনসেপ্টটা এরকম, ইউআইটাই এরকম, যে আমাকে সুন্দর করে জিনিসটাকে মানে প্রেজেন্টেবল করা এবং এবং ইউজার ফ্রেন্ডলি করা, এবং যাতে করে একটা থার্ড পার্সন সে ঢুকেই সে ওয়া ইটস নাইস থিং, রাইট? এই কনসেপ্ট, এই কথা বলতে হবে তাদেরকে, সেই বলার মতো পরিবেশ আমাদেরকে ক্ষেত্র তৈরি করে দিতে হবে বা বানা নিতে হবে। এবং সার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি কি ধরনের অপশন করলে অ্যাকচুয়ালি আরো বেটার মনে হবে, না এই ধরনের অপশন গুলো, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এই রিলেটেড বাইসেল রিলেটেড অ্যাপ্লিকেশন গুলো আসলে সার্চ করতে হবে। সার্চ করে দেখতে হবে যে না সব থেকে বেটার অপশন কি হতে পারে, তারা এভাবে হ্যাঁ, করছে, আমি এটা থেকে নতুন অপশন আরেকটা করতে পারি, আমি সামটাইম অন্য কিছু করতে পারি। সাম রাজু সরি, জি সামটাইম দেখা যাচ্ছে বাইসেল না, আমি অন্য কিছু দেখলাম, একটা সোশ্যাল সাইট দেখলাম বা একটা হ্যাঁ, কোন একটা অ্যাপ দেখলাম, যে অ্যাপের ভিতরে কনসেপ্ট কিছুটা পছন্দ হয়েছে, রাইট? জি জি এরকমও আসতে পারে যে শুধু যে বাইসেল থেকেই কনসেপ্ট নিতে হবে, নট নেসেসারি, আপনি এমন না একটা সাইট থেকে আপনি লাইটস একটা ইউনাইটেড নেশনের বা ক্লিনটন ফাউন্ডেশনের ওখানে একটা ওয়েবসাইটে গেছেন, সেখানে তাদের অ্যাপটা দেখছেন, একটা কনসেপ্ট হয়েছে, কনসেপ্ট পছন্দ হয়েছে, ওকে উইল অ্যাপ্লাই দিস থিংস টু হিয়ার। কনসেপ্ট তো, আইডিয়া তো নিজেকে জেনারেট করতে হবে, বাট
through research. Okay, go ahead. Wow, I have a quick question. So যখন আমরা আমরা মানে এই ডিজাইন করবো এই আগামী সপ্তাহে, can we use different colors? Like instead of blue, we can maybe use another color? No, we should not say anything. তোমার নিজের থেকে তুমি বের করবা কি আমরা বলবো না, আপনি নিজে, হ্যাঁ নিজে থেকে করতে হবে, তুমি নিজে থেকে তোমার আইডিয়া জেনারেট করবে, তোমার নিজের এটা নিজেকে মনে করতে হবে, নিজে ওন করার মনে করতে হবে, যেটা আমি ওন করি এটা আমার ডিজাইনটা এরকম হবে এবং আমার পছন্দ এটা হয়েছে সেটা আমি করব, করে দেখাবো। মানে অ্যাপ্লাই নিজেকে করতে হবে, নিজেকে অ্যাপ্লাই করে তৈরি করার পরে তারপরে আমাদেরকে বলতে হবে যে না আমি, আমার কাছে এই জিনিসটা বেটার লাগছে। অ্যাকচুয়ালি ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু সেটাই, যে আমি যেটা অ্যাপ্লাই করব যে যেটা সেটা মানে আমার নিজের কনসেপ্ট এবং নিজের আইডিয়া থেকে আমি জেনারেট করতে পারতেছি। ক্লিয়ার? জি, বুঝতে পারতেছো বিষয়টা? আমি তোমাকে এখন টাস্ক দিয়ে দিব যে তুমি এই বাইসেলি যে এখানে এখানে কালো, এখানে চোখ, এখানে ঠোঁট, তারপর উপরে পিছনে কতগুলো লোগো, এরকম করে করে দিলে এটা, তাহলে তোমাকে অ্যাসাইনমেন্ট টাস্ক বুঝিয়ে দিলাম যে এইটা 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 করো। আর যখন তুমি ইউআই ডিজাইনার হবা তখন তোমাকে নিজের থেকে ও বানায় কয়েকটা অপশন দিতে হবে তোমার সিনিয়রকে, যে আমি তিনটা বানিয়েলাম এখন আপনি, তখন সে যখন বলবে এইটা এখানে না ওইটা ওখানে, ওইটা এখানে না এইটা এখানে, তখন হবে গিয়ে সেটা ইউজার এক্সপিরিয়েন্স এর মানে ইয়ে। কিন্তু প্রথমে তোমাকে ফাউন্ডেশনটা করে দেখাতে হবে, ফাউন্ডেশনটা করে দেখাতে হবে। সেজন্যই বলছি মানে এখন এই যে আমরা দুটো অপশন করলাম, আমরা একটা অপশন করেছি এক নাম্বার, আমরা দুই নাম্বার অপশন করেছি, এই এটার ভিতরে থেকে অথবা এটার বাইরে থেকে আমি এখানে অনেক ধরনের আইকন ইউজ করেছি, আইকন দিয়েছি আপনাদেরকে। এখানে দেখেন লেআউট ফোল্ডারে, অ্যাসেট ফোল্ডারে আপনাদের আইকন আছে, যে আপনারা এগুলা থেকে কনসেপ্ট নিতে পারেন, বাইরে থেকে আপনারা কনসেপ্ট নিতে পারেন, বিভিন্ন ধরনের আইকন আছে এখানে, যদি আইকন গুলো দিয়ে আপনারা করতে পারেন অথবা অন্য কিছু দিয়ে করতে পারেন, আইকন বেস বাদ দিয়ে কোনো একটা ইমেজ দিয়ে, কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে, যেটা দিয়ে আপনি করতে চান, যেটা দিয়ে করতে চান সেটা আপনি নিজে করেন, নিজে করে অ্যাটলিস্ট দুটো অপশন দেন আমাকে, দুটো অপশন দেন কালকের মধ্যে, দুটো অপশন দেন, দুটো অপশন আপনি নিজে করেন, নিজে করে আমাকে দেন। ওকে, আমরা এই সপ্তাহে মানে এই উইকে আমরা যে এইটা না নেক্সট ক্লাসে নতুন কিছু করব, মানে এইটার আমরা লগইন স্ক্রিনটা স্যার কালকে করে ফেলবো, লগইন স্ক্রিনটা করে ফেলবো কালকে, লগইন স্ক্রিনটা করার পরে এই দুটো হয়তো অপশনাল তাদেরকে আমরা তৈরি করে দিতে দিতে পারি আর কি। রাইট, কিন্তু আজকের মধ্যে যদি অ্যাকচুয়ালি আজকে যতটুকু ইয়ে করছে এখান থেকে যদি তারা ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু অনেক বেটার হয়, তাইলে মনে করেন যে লগইন স্ক্রিনটা করতেও মনে করেন যে তাদের আরো সুবিধা হবে, ইনস্ট্যান্টলি করলে আসলে মনে থাকে, মনে থাকে। এই যে ক্লাসের পরে যদি একটা এক দুই ঘন্টা সময় দিয়ে একটা নতুন অপশন করে রাখলো তাহলে কিন্তু মনে করেন যে আসলে মানে মনে থাকে জিনিসটা ইনস্ট্যান্টলি করলে। রাইট, রাফি জি, টাইমের ব্যাপারে তোমার চিন্তা কি, তুমি টাইম দিবা কখন? আমি আজকে রাতে পাবো না, আজকে ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, আজকে রাতেই করুক তাহলে কিন্তু মনে থাকবে, কিন্তু আপনি আপলোড করে দিলে যদি মুখস্থ হয়ে যায় মানে ইয়ে করে মিসিং করে ফেলে সে ওখান থেকে দেখে নিতে পারবে, রাতের মধ্যে তো আপলোড হয়ে যাবে। তো বোঝার কিছু ইয়ে আছে, গ্যাপ আছে এখানে, এটা বোঝা যাচ্ছে তো, মানে পারবে তো? ওকে, আচ্ছা, আর কোনো অপশন দেখাতে হবে? I have a question, the you know like on the right side of the screen আপনি কেমনে করলেন ওই transparency? Transparency, transparency ওই যে এটা সিলেক্ট করে transparency যে বাইরেটা ওই যে আমরা বক্স করলাম, যে বক্স করলাম একটা 1242 কপি,
এই যে আমরা এরকম করে আমরা একটা বক্স নিয়েছি, বক্স নিয়ে আমরা মানে এটা আমরা সাইজ করেছি কত ইঞ্চি নিছি, 2300, 2300 নিছি, আর আমরা আমরা এটা নিছি কত, 2200, মানে এটা এটা আমরা, হ্যাঁ সব সিলেক্ট হয়ে যায়। আমরা নিয়েছি, ওকে অসুবিধা নেই, সিলেক্ট হয় নাই, এটা আমরা নিয়েছি আমাদের উইন্ডোজের মাপে, উইন্ডোজের মাপে নিয়েছি কত, 1242 বাই 2208, 2208 নিয়েছি, 8 নেওয়ার পরে এটা আমরা মার্কস করেছি, মার্কস এই দুটো সিলেক্ট করে আমরা কি করেছি, মেক ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস করলাম, ক্লিপিং মার্কস করার পরে অপাচিটি আছে, এই যে স্ট্রোকের মধ্যে অপাচিটি আছে, ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি এখানে ট্রান্সপারেন্সি আছে, অথবা উইন্ডোজে এই যে এখানে ট্রান্সপারেন্সি আছে, কন্ট্রোল শিফট F10, ট্রান্সপারেন্সিতে আমরা এখানে 20% দিয়ে দিছি, 20% অথবা 15% দিছিলাম আমরা, 15% দিয়ে দিছি, 15% দিলে কি হয়েছে আমাদের, এটা আলটিমেটলি কালারটা কমে গেছে, সব কালার কমে গেছে। ওকে, এই যে যেমন কালার, সরি, লেয়ার লেয়ারে দেখি আমি, যে আর্টবোর্ডে আমি দেখাচ্ছি, দেখেন এই যে এটা ছিল আমাদের কত, ট্রান্সপারেন্সি আমাদের 100% ছিল, 100, এই যে এরকম ছিল সলিড কালার, সলিড কালার থেকে আমরা কি করছি এখানে 15% দিয়ে দিছি, তাইলে সেটা জলছাপে তৈরি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আবার এই যে এই অংশটা, এগুলো বিভিন্ন ধরনের কালার ছিল, এই অংশটাতে আমরা কি করছি, আমরা যে কোনো একটা কালার দিয়ে দিছি, এই যে এই কালারটা আমরা এটার মধ্যে দিয়ে দিছি, এই কালার দিয়ে দিছি, সবগুলো সবগুলো কালার, এখানে তিনটা কালার আছে, তিনটা কালার থেকে এগুলো আমরা একটা কালারের মধ্যে দিয়ে দিয়েছি। ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ডটা, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সাজালেন? হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এই যে দ্বিতীয় 2 নম্বর এবং 3 নম্বরের ইয়ে থেকে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সরাতে হবে না? হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ এই যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ছিল, এখানে আমাদের একটা বক্স ছিল, বক্স এখানে বক্সের বক্সের কালারটা আমরা বক্সেরটা, এই যে বক্সেরটা বক্সের কালার আমরা এই যে এখানকার আই ড্রপার নিয়ে, আই ড্রপার নিয়ে আমরা এই যে এখানে কালার দিয়ে দিছি, এটা আমাদের কি ছিল, হোয়াইট ছিল, হোয়াইট ছিল, এরকম ছিল। 2 নম্বর এবং 3 নম্বরে যে পিছনে হোয়াইট হয়ে আছে, যেটা হয়েছিল 15%, ওটা আর্টবোর্ড নিয়ে আসছি আমরা, নতুন আর একটা আর্টবোর্ড নিয়ে আসছি, হ্যাঁ আর্টবোর্ডটাকে নিয়ে আসছি, এই কারণে হোয়াইট দেখাচ্ছে, অ্যাকচুয়ালি হোয়াইটই, আমরা ওটা পাশে মানে ট্রান্সপারেন্সি আর্টবোর্ড ছিল না, ওই কারণে ওরকম দেখাচ্ছে ছিল আর কি, কিন্তু অ্যাকচুয়ালি এরকমই হবে আর কি। আমরা এই যে এটার ভিতরে কালার যেরকম আনছি, এই যে এটার ভিতরে কালার নিয়ে আসছি এরকম কালার, এটা 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 আমরা আর্টবোর্ড রাখি নাই, সেজন্য ওরকম দেখাচ্ছিল আর কি। এই হচ্ছে সব ধরনের অপশন, আপনি আপনি এটা গ্রুপ করে এটা এটার মধ্যে এটা সরাই দিয়ে আপনি গ্রুপ করে এটা সেন্টারে আনতে পারেন, এটা আপনি আনগ্রুপ করে আপনি এটা আপনার নিজের মতো করে নিতে পারেন, আনগ্রুপ করে প্রতিটা জিনিসই আলাদা আলাদা করে ধরা যাবে, প্রতিটা জিনিসই ইয়ে করা যাবে, যেভাবে আপনার ইচ্ছা, যেভাবে আপনি করতে পারেন। আপনি অ্যানাদার অপশন থেকে দেখেন, আপনি একটা এখানে দিলেন, এটা ফেলে দিলেন, এটা আমি দিব না, না দিয়ে আমি একটা ইমেজ দিব, ইমেজ আমি একটা প্লেস করব, একটা ইমেজ প্লেস করব, এই যে ইমেজ প্লেস করব, একটা ইমেজ প্লেস করলাম, ইমেজ প্লেস করে আমি ইমেজটা এটার পিছনে দিলাম, ব্যাকগ্রাউন্ডে দিলাম, ব্যাকগ্রাউন্ডে ওই যে মার্কস করব, যেটা আমরা মার্কস করে যে এটা সাইজ করব, সাইজ যেটা আছে এটা আমরা হাইট করলাম, সেন্ড ব্যাক দিলাম, এটা আমরা মার্কস করলাম, মেক ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস দিলে এটা আমাদের উইন্ডোজ তৈরি, একটা ইমেজ তৈরি হলো, ইমেজ ইমেজটা চলে আসলো, ইমেজটা আসলো, ইমেজটাকে আমরা একটু ইয়ে করলাম, স্ট্যান্ডার্ডাইজ করলাম,
ওকে আমরা ইমেজ দিলাম, ইমেজের উপরে দিলাম, ইমেজ প্লেস করে দিলাম একটা, অথবা অন্য ধরনের ইমেজ প্লেস করলাম। ই-কমার্সের ইমেজ প্লেস করলাম, ইমেজ প্লেস করে দিতে পারি আমরা। এই যে ইমেজ প্লেস করে দিলাম, ব্যাকগ্রাউন্ড প্লেস করলাম একটা, কালার দিলাম, আবার কালার দিলাম না, এরকম যে বিভিন্ন ধরনের অপশন আমরা তৈরি করতে পারি। তাহলে রাফি আজকে রাতে দুটো অপশন করবেন, চেষ্টা করবেন আর কি দুটো অপশন করার। ওকে ওকে নো প্রবলেম স্যার। জি জি স্যার, তাহলে দুটো করুক অপশন। হ্যাঁ তাহলে তালার তো মনে হয় আজকে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ পারবা দুইটা করতে? ইয়া ইয়া অবভিয়াসলি, দুটো নিজে থেকে আইডিয়া করে দুটা স্প্ল্যাশ স্ক্রিন মানে লগ ইন স্ক্রিন নিজের আইডিয়া, এই যে আমি যে দিলাম আমার কনসেপ্ট, আপনি নিজে থেকে করবেন। এভাবে করা যায়, গুগলে সার্চ দেন অথবা অন্য কোথাও সার্চ দেন, সার্চ দিয়ে করেন, আমি এটা করব না, আমি যে যেভাবে ইচ্ছা আমি সে আমার মতো করে করব, এরকম হইতে পারে না। আচ্ছা অন্য ধরনের চিন্তা ভাবনা করে, আপনার মতো চিন্তা ভাবনা করে, ঠিক আছে। ইয়া ওকে আমার একটা প্রশ্ন আছে। সো বাইসেল ইজি খালি ওই মানে একটা লোগো আছে না আরো লোগো আছে এই ব্র্যান্ড? লোগো আরো আছে, তো আপাতত এই লোগো বাদ দিয়ে যদি আপনি লোগো তৈরি করতে চান তাহলে লোগো তৈরি করতে পারেন, লোগো ডিজাইন করতে পারেন। আরো লোগো ছিল, তো যে লোগো অপশনাল ছিল বেশ কিছু, তিনটা চারটা অপশন ছিল, ওই লোগোগুলো কি আমি পাঠিয়ে দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেন। আচ্ছা আমি তাহলে ওই লোগোর ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। জিনিসটা হচ্ছে কি, লোগো আমরা আমরা তো নতুন অ্যাপটা বানিয়েছি, মার্কেটে অলরেডি চলছে, অ্যাপ স্টোরে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে রিডিজাইন রিমডেলিং করব, মানে সেটার জন্যই আমরা ডিজাইনারদেরকে এখানে এঙ্গেজ ইউএক্স এবং ইউআই করব দুটার দুটো ওই এটার জন্য হ্যাঁ। আমরা ওই প্রোডাক্টটা, তো এখানে লোগো নিজে থেকে অন করে আপনাদের লোগো যদি নিজেরা বানাতে পারেন, বানায় দিতে পারেন, সেটা যদি পছন্দ হয় সেটা আমরা এখানে সেটা আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারি। বেসিক্যালি দিস ইজ প্রোডাক্ট ইজ বিল্ডিং নাও। ওকে আমি লোগো তাহলে মেল করে রাখতেছি, বাকি যেগুলো যেটা আই অপশন থিঙ্ক হয়। আই থিঙ্ক আই থিঙ্ক বানাক, ওরা বানাক, ওদের থেকে আইডিয়া হোক, আচ্ছা এগুলো বানাইলে এগুলো ভালো দরকার হয়। নেই, হ্যাঁ হ্যাঁ দরকার নেই, আপনারা এগুলো দরকার নিজেরা নেই, বানান, বানাইলে সেটাও হয়, যদি সেটা বানাইলে ভালো পারেন হবে। রাফি শুনুন, বানালে ভালো হবে। টাইপোগ্রাফির উপরে করেন, টাইপোগ্রাফির উপরে করেন, ওটা মানে বিভিন্ন ধরনের লোগো, বাইসেলের লোগো আপনি চেক করতে পারেন, বাইসেলের লোগো চেক করতে পারেন, চেক করে তারপরে ওটার এক ধরনের লোগো যদি বানাইতে পারেন আর কি। You just made by yourself. That will be great. জি স্যার হ্যাঁ বুঝতে পারছো, এখন যদি এখান থেকে নিয়ে করো তাহলে নিজের ক্রিয়েশনটা আসবে না, নিজেদের ক্রিয়েশনটা আসতে হবে, যে তুমি কিভাবে চিন্তা করো সেই চিন্তাটা ইমপ্লিমেন্ট করো। ইউ গট মি? তাহলে হ্যাঁ শামিমা ম্যাম, হাশিম ম্যাম, সবাই আপনারা লোগো বানায় ইমেল করেন, লোগো এবং ওই যে লগ ইন স্ক্রিন। অগনিস্টিন, জি জি।
তো যার যার মানে লোগোই তো লগইন স্ক্রিনের সাথে থাকবে, জি তো মানে লোডিং স্ক্রিন আর স্প্ল্যাশ স্ক্রিন যেটা বলেন এটাকে, এটা আমরা স্প্ল্যাশ, করছি। জি যে 3-4 সেকেন্ড থাকবে সেই 4 সেকেন্ডের স্প্ল্যাশ স্ক্রিন আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এখানেই, আপনারা এগুলো করে পাঠিয়ে দিন। ওকে ওকে তাহলে স্যার, রাখি। জি স্যার, আপনারা ইউএস ওয়েব ওই ইমেল অ্যাড্রেসটা কোনটা, ওইখানে পাঠাতে পারেন, তাহলে ভালো US হবে। team web web 1, one, হ্যাঁ US web 1@gmail.com, না, ইউএস ওয়েব না, আপনার ইমেল অ্যাড্রেসটা, আচ্ছা ইমেলই তো আছে, US web 1 স্যার, না টিম আছে তো, একটা কথা আছে। US team, সরি সরি সরি, US team, US team way, ওকে আমি মেল অ্যাড্রেসটা সবাইকে পাঠাইছি মনে হয় আজকে, ওখান থেকে মেল মেল হ্যাঁ করলাম, হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে। 3 জনকে মেল করছি আজকে। ওকে, ওকে স্যার, জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।